Pattern of Ban Ban 6. Yes guys, এই গেমটা ফাইনালি রিলিজ হয়ে গেছে অনেক দিন বাদে। তো লাস্ট টাইম আমরা খেলেছিলাম হচ্ছে গার্ডেন অফ ব্যান ব্যান 4, বাট 5 কোথায় গেল আমি জানি না ভাই, আমাকেও জিজ্ঞেস করো না, ডেভেলপারদের জিজ্ঞেস করো ভাই 5 কোথায়, ডাইরেক্ট 6 কি করে বেরোলো। বাট হ্যাঁ, 4 এর লাস্ট টাইম আমাদের কি হয়েছিল, আমি আর ক্যাপ্টেন টোস্টার নামছিলাম হচ্ছে তলায়, সেখানে গেমটা শেষ হয়ে গেছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ যে আমাদের নতুন গেম যেটা গার্ডেন অফ ব্যান ব্যান 6, সেটা এইখান থেকে চালু হয়েছে, যেখানে স্ট্রিঙ্গার ফ্লাইন আমাদের সাথে এসছে এই ওপরটাতে, আর এখানে আমাদের ক্যাপ্টেন টোস্টার রয়েছে, তার সাথে আমার ভাই উড়ন্তু, ওয়ান অফ দ্য ফেভারিট গেমের ভাই উড়ন্তু এখানে রয়েছে। এই দেখো, তার উপর ইয়েলো লাইটিং এর সাথে ভাই খুব ভালো দেখতে লাগছে। তো চলো, আপাতত যেটা আমার কাজ সেটা হচ্ছে যে আজকে আমাদেরকে এখান থেকে একটা ছড়ি খুঁজতে হবে, ছড়ি বলতে ওটার নাম হচ্ছে স্পেক্টার, ঠিক আছে, যেটাকে আমরা গার্ডেন অফ ব্যান ব্যান 4 এ ওই যে কুইন ছিল, কুইন বাউন্সলিয়া নাকি নাম ওর, হাতে দেখেছিলাম। এখন আপাতত আমাকে একটা সেকেন্ড ভার্সন খুঁজতে হবে এই পুরো গার্ডেন অফ ব্যান ব্যান 6 এতে। আর এখানে নতুন ক্যারেক্টারও অ্যাড হয়ে গেছে যার নাম হচ্ছে স্যার দাদা ডুডু। ইয়েস, দাদা ডুডু না, দাদা ডু মনে হয় এরকম কিছু, মানে দাদা ডুডু নয়তো দাদা ডু এরকম, ভাই আমিও নাম ভুলে যাচ্ছি, ওটাই হবে ওর নাম। বাট আরও অনেক ক্রিয়েচাররা অ্যাড হয়েছে, সেগুলো আমি জানি না, তো ওগুলো আস্তে আস্তে যেতে থাকবো আর দেখতে পারবো। তো চলো আজকে ভিডিও তাদের শুরু করা যাক। আর যেটা হচ্ছে মেন কথা আছে, ফটাফট লাইক করে দাও ভাই ভিডিওটাকে, কারণ আমাদের গার্ডেন অফ ব্যান ব্যান সিরিজের মস্ত ভাই ভিউজ আসছে, মস্ত লাইক আসছে, তো তোমরা কমেন্ট করে দাও তাড়াতাড়ি। আর হ্যাঁ, তোমাদের এর নাম কি রাখবো সেটা তোমরা আগেরবারে কমেন্ট করেছিলে, বাট ওখানে দেখো বেশিরভাগ লোকের নাম এসেছিল টাইগার, তো আপাতত আমি ভাই টাইগার রাখতে চাই না, তোমরা একটা অন্য কোনো নাম সাজেস্ট করো যেটা আমি এর রাখবো। আপাতত আমি একে উড়ন্তু বলে রাখবো, নেক্সট এপিসোডে আমরা একে ওই নামটা দেবো যেটার নামটা বেশি হবে, ঠিক আছে। চলো আপাতত গেম প্লে শুরু করা যাক। ওয়েল তো গাইস, আপাতত তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সামনে রয়েছে একটা লিফট আর তার সাথে টোডস্টার, টোডস্টারের পিছনে দেখো ভাই অনেকগুলো স্ট্রেচেস থাকে, বাট এগুলো আমি জানি না কেন। আর আপাতত আমাকে কি করতে হবে, এই দরজাটাকে খুলতে হবে, বাট তার জন্য এখানে একটা কী কার্ড লাগবে, যে কী কার্ডটা আমার কাছে নেই, তো আমাকে খুঁজতে হবে আই থিঙ্ক কী কার্ড যেটা থাকবে। আই থিঙ্ক সরে জানা ওয়ে, আমাকে ধাক্কা মারছিস কেন? তোমরা একটা জিনিস খেয়াল করেছো, এর মাথায় টুপি চলে এসেছে ভাই, আগেরবারে টুপি ছিল না, তোমরা নিজেরা বলো তোমরা কি টুপি দেখেছো আগেরবারে, এবারে দেখো ভাই টুপি রয়েছে, আগেরবারে তো ছিল না। বাকি এখানে একটা কার্ড রয়েছে, এই কার্ডটা নিয়ে নিই। আর হ্যাঁ, আমাকে এইখানে ড্রোনটাকে আনতে হবে, ড্রোন এখানে উড়ন্তু ভাই, আমার চুমু উড়ন্তু, তুই ভাই তুই আমার সারা গেম সাথ দিয়েছিস। বাকি তারপর এখানটা টেপ, আর আমি এখানে গিয়ে কোথায় গেলো, এটাকে টিপবে, ইয়েস টিপে দিয়েছি। এবার আমি এখানে কার্ডটা লাগাবো আর এখান থেকে সোজা চলে যাবো হচ্ছে আমাদের নেক্সট অবজেক্টিভে। একটা হাসির আওয়াজ আসছে ভাই, গেমের শুরুতেই খুব বাজে আমাদের ভয় দেখাচ্ছে। দ্যাটস আওয়ার টিকেট আউট অফ হিয়ার, আমি জানি না ভাই এটা আমাদের টিকেট, আমি জানি, চ চ এই চ চ আয় চল আয়। আপাতত কি এর সাথে আমাকে কথা বলতে হবে আমি জানি না, চলো এবার আমাকে ওইদিকে যেতে হবে। আর এই স্ট্রিঙ্গার ফ্লাইনের অবস্থা একটু বাজে আছে, কারণ এই দেখো ভাই শুয়ে পড়ে আছে। আর হ্যাঁ, গার্ডেন অফ ব্যান ব্যান 4 ভাই খুব ইন্টেন্স মাহলের সাথে শুরু হয়েছিল, মানে আমরা দৌড়তে দৌড়তে পালিয়েছিলাম ফার্স্টের দিকেই। আর এখানে দেখো ভাই আমাদের একদম শান্ত মাহল, বাট আমার মনে হয় না শান্ত আছে ভাই, কিছু তো একটা খুব বাজে হবে। বাট যেটা হচ্ছে মেন কথা যে আমার উড়ন্তু কোথায়, ভাই উড়ন্তু আজা। এই দেখো ভাই একটা রাস্তা এসছে অন্ধকার ভাই, আমি তো চলে যাচ্ছি না এখান থেকে, ইটস আন্ট দ্য প্রিডিয়েস্ট, বাট আমি জানি না ভাই কী বলতে চাইলো, বাট এখানটা খুব বেশি অন্ধকার ভাই। আমার উড়ন্তু কোথায় ভাই, ওইখানে রয়েছে উড়ন্তু, বাট আমাকে দেখো একে ফলো করতে হবে আর এর পিছু পিছু যেতে হবে, কারণ যদি এখানে অন্ধকার থেকে কেউ বেরিয়ে আসে তাহলে খুব বাজে কেস হয়ে যাবে, বুঝতে পারছো। আর আপাতত দাঁড়া, আমি ব্রাইটনেস অফ করে নিই একটুখানি। ওরে ভাই লাইট অফ হয়ে গেছে, ব্রাইটনেস অফ করতে গেলাম তো, ও ভাই দৌড়ো সোজা দৌড়ো, আমি জানি না ভাই কী বলছে আমাকে, এখানেও ইন্টেন্স মাহল হয়ে গেছে ভাই, আমি ভেবেছিলাম শান্তভাবে চালু হবে, বাট শান্ত একদমই না ভাই, পুরো ইন্টেন্স হয়ে গেছে ব্যাপারটা। চলো আপাতত সোজা যাই, আমি জানি না কোথায় যাবো ভাই, আমি কোথায় আছি, হ্যালো ওই আমি কোন দিকে যাব, ওই রাস্তা, ও ভাই আমি রাস্তা ভুলে গেছিলাম, ও কি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ভাই লাইট অন করে দিয়েছে ওখানে, বুঝতে পারছো মানে কতটা ইন্টেন্স। আর আমার ড্রোন কোথায়, ওরুন তো ভাই আমি তোকে মিস করছি খুব ভাই, বিশ্বাস কর। বাকি এখানে কি হয়েছে মাত্র, ধরো এক মিনিট ভাই, আমি ব্রাইটনেস অফ করিনি আগে, তো তোমার বিশাল ভয় লাগছে এই জায়গাটায়। চলো ভাই আমি গেমের ব্রাইটনেস ফুল করে নিয়েছি, বাট তাও ভাই এখানে অন্ধকার রয়েছে, আর এই জায়গাটা দেখেছো কতটা অন্ধকার। আর এদিকে না চারিদিকে অ্যারো করা রয়েছে, দেখো এদিকে একটা অ্যারো, ওইখানে একটা অ্যারো, আর ওই ফার্স্টের দিকেও একটা অ্যারো ছিল। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এই দেখো ভাই, গেমের প্রত্যেকটা ক্যারেক্টার আছে, বাট এখানে ওই স্যার দাদা ডুডুর কোনো একটা ভাই অস্তিত্ব নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে একটা লোক আছে যার নাম হচ্ছে সার্জন, ঠিক আছে, ওই লোকটা হচ্ছে গেমটার মেন ভিলেন টাইপের, আমি জানি না বাট হতেও পারে। দেখো এখানে ন্যাব ন্যাব রয়েছে, এটা কুইন বাউন্সলিয়া, এটা হচ্ছে স্লো কি সেলিনা না স্লাইন, স্লাইন ভাই, এটা জম্বো জস, ব্যাম্বলিনা, ব্যান ব্যান, ওপিলা বার্ড, এটা রয়েছে ক্যাপ্টেন ফিডলেস, এটা রয়েছে স্ট্রিঙ্গল ফ্লাইন, আর এটা হচ্ছে স্যারিফ টোডস্টার, ভাই আমি একে ক্যাপ্টেন টোডস্টার বলছিলাম, এটা হচ্ছে ন্যাবনা লিনা। আর এখানে দেখো আমাদের চারখানা জায়গা রয়েছে, একটা হচ্ছে স্টোরেজ বে যেটাতে আমরা আপাতত আছি, তো এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন সেক্টর, এটা হচ্ছে কন্ডিশনাল সেক্টর না কি এটা নাম কি হয়ে ভাই আমি জানি না, ভুল মানে ভুল পড়ছি আমি জানি, সেক্টর কিছু একটা সেক্টর ভাই। চলো এটা হচ্ছে পোটেন্সিয়ালিটি সেক্টর, ওকে ঠিক আছে, ফাইন্ড আ ওয়ে টু ট্রাভেল সেফলি ফ্রম এরিয়া, ওকে এখান থেকে আমাদের সেফলি যেতে হবে, বাট তার জন্য হচ্ছে আপাতত টোডস্টারের কাছে যেতে হবে। টোডস্টার হ্যালো ওই কোথায় গেলি ভাই, হ্যাঁ তোমাদের এই বাড়িটা থেকে কেমন লাগছে না, এটা ইভিল নান বা আইসক্রিমের বাড়ি বা গ্র্যানির বাড়িও লাগছে ভাই একদিক থেকে, দেখতে পাচ্ছ ভেতরে কিছু দেখা যাবে, জানি না ভাই, স্পিড লিমিট 15 ভাই, এখান থেকে 15 থেকে চালাবে, মানে হাঁটার লিমিট 15 করে গেছে, বাকি জানলাতে কেউ নেই ভাই, ফাঁকা পুরো জায়গাটা। চলো আপাতত এই দেখো ভাই, এই যে চিহ্নটা দেখছো এটা তো দুদিকে দুটো হয়ে আছে, এরকম টাইপেরই আমাদের একটা খুঁজতে হবে যেটার নাম হচ্ছে সেপ্টার,
ওই স্যাপটার আমাদের মেনলি খুঁজতে হবে। তো এখানে হচ্ছে চারখানা বাটন আছে, তো এই চারখানা বাটনকে আমাদের মেনলি অন করতে হবে, তারপর এই দরজাটা খুলে যাবে। আর এখানে রয়েছে ওই স্যাপটারটা, ওই দেখো ভাই ওই ভেতরে দেখতে পাচ্ছ একটা চেস্টের ভেতরে বন্ধ আছে, তো ওই জিনিসটা আমাদের নিতে হবে। বাট তার আগে আমাদেরকে কিছু একটা খুঁজতে হবে ভাই, কি বলছি আমি জানি না, বাট এখানে দেখো টেপ রয়েছে, তো আমরা টেপ আই থিঙ্ক কোনো পাইনি, তো চলো এখানে যাই। এখানে টেপ নেই ভাই আমাদের কাছে। আর এখান থেকে আমাদের ড্রোনের সব কাস্টমাইজ হবে, তো এটাকে আমি কি করবো, রেড কমিয়ে দেবো, ব্লু ব্লু রাখবো ভাই, পুরো ড্রোন ব্লু থাকবে, ঠিক আছে। আর এখান থেকে আমাদের স্যান্টা না কাউবয় হ্যাট না পার্টি হ্যাট, ভাই কাউবয় হ্যাট দিই আমরা, চলো হয়ে গেছে ভাই, একদম মস্ত করে নিয়েছি, ব্যাক করে নি। আগে দাঁড়াও এখানে এখানে আয়ো, এ হে উরুন তুই এখানে আয়, তোকে ভাই নতুন জামা প্যান্ট পরিয়েছি, এদিকে আয়, ওয়ে হ্যালো ভাই, পয়সা পয়সা কেটে নেবো, এখানে তুই আমাকে দেখা, তুই কাউবয় হ্যাট ফ্যাট পরেছিস ভাই, এই দেখো কাউবয় হ্যাট পরেছে, এই দেখো, ইয়ে লেটস গো, এই দেখো কাউবয় হ্যাট পরেছে, মাস্ট দেখতে লাগছে ভাই। বাকি পেছনে মিউজিকটা খুব স্যাড চলছে আপাতত, তো আমাদের কেঁদে কেঁদে কথা বলতে হবে ভাই। এখানে একটা সময় ছিল যেই টাইমে অনেক মনস্টার এখানে থাকতো, যারা মানুষদের খেয়ে নিত, কি বলছি আমি নিজে জানি না। চলো আপাতত আমাকে কী করতে হবে, ওপরে যেতে হবে, কারণ আমাকে টোড স্টার বলেছে ওপরে যেতে, মানে স্যারিফ টোড স্টার ভাই, ক্যাপ্টেন টোড স্টার নয়। আর এখান থেকে আবে জাম্প তো কর তাড়াতাড়ি ভাই, জাম্প তো খুব আস্তে করছে, চলো এখান থেকে তাড়াতাড়ি গিয়ে জাম্প ভাই, এর ফিজিক্স খুব বাজে, চলো এখান থেকে জাম্প, লেটস গো ভাই, এখানে পার্কোর দিয়ে রেখেছে কেন, চলো ভাই আপাতত এখান থেকে উপরে যাই। আর এখান থেকে এইটা, আর এখান থেকে দেখো ভাই, এখান থেকে আমাকে সোজা এইখানে, আরে ভাই ধাক্কা খেয়ে পড়লাম, ও এটা খুব বাজে কেস হচ্ছে আমার সাথে, আমি বলে দিচ্ছি ভাই আমাকে চুপচাপ উপরে যেতে দে। হ্যাঁ দাঁড়ি পড়ছি, দাঁড়ি পড়ছি ভাই, দাঁড়িয়ে পড়ছি, এবার কোথায় যাবো, উপরে সোজা গিয়ে এখান থেকে উপরে, ভাই আমাকে কি এখান থেকে উপরে যেতে হবে নাকি এখান থেকে, আচ্ছা এখান থেকে ওই পাশে যেতে হবে, আমি জানি না ভাই রিচ করতে পারবে কি না, এর না জাম্পের একটু ফিজিক্সটা খুব বাজে আছে ভাই, এখান থেকে জাম্পের যে জিনিসটা কেসটা সেটা খুব বাজে, এই দেখো এখান থেকে যাবে হচ্ছে এখানে, এখান থেকে এইটুকুই জাম্প করতে পারছেন, ওখান থেকে অতটা কী করে করবে কে জানে, চলো এখান থেকে জাম্প হয়ে গেছে, আর এখান থেকে একটা জাম্প, লেটস গো ভাই, জাম্প করে নিয়েছে, ওয়াও ওয়াও ফ্যাবুলাস, তালি মারো ভাই সবাই, কেমন ফালতু, এখান থেকে এতটা জাম্প করে নিল কিন্তু ওখান থেকে অতটা করতে পারছে না, ওয়া বা বা, চলো এবার এখান থেকে, এর জাম্প খুব বাজে ভাই, বিশ্বাস করো এর জাম্প খুব বাজে, আমি এইটুখানিতেই চারবার পড়ে গেছি অলরেডি ভাই, একটু গেমটা অনেকদিন বাদে খেলছি না, তো আমার একটুখানি সময় লাগবে গেমটা বুঝতে, ঠিক আছে চলো এবার এখান থেকে এইখান, তার আগে তো আমি ওপরে উঠে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি না, তো আমার ইজ্জতকে ভালো দাও, আমার করতে ভালো লাগছে না, ঠিক আছে এই গেমটার জন্য আমি জাম্প ঠিক করছি, কিন্তু গেমটার ফিজিক্স হিসেবে এই জাম্পটা ঠিক হচ্ছে না, ঠিক আছে যদি রোবলক্স হতো ভাই এতক্ষণে কোথায় চলে যেতাম তোমরা বিশ্বাস করো। বাকি চলো এখান থেকে সুন্দর একটা জাম্প, আর এখান থেকে এইখানে, আর এখান থেকে সুন্দর একটা জাম্প, আর ওপরে, ইয়েস লেটস গো, আর এখানে এখানে, চলো হয়ে গেছে ভাই, চলে এসছি চলে এসছি চলে এসছি, আর এখান থেকে বলিস না আমাকে ওইটাতে যেতে হবে, ওইখানেই যেতে হবে, চলো 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 চলে এসছি, আর এখান থেকে ওপরে যেতে হবে, চলো এদিক থেকে লেফট লেফট না রাইট ভাই রাইট, আমি লেফট বলছি নাকি ভাই, এই জায়গাটা আমার এত হার্ড লাগছে কেন, কে বলছে, ওই কেয়ারফুল বলছে ভাই ওখান থেকে, কি হয়েছে, ইয়েস কেয়ারফুল আপ দেয়ার, আমি বুঝতে পেরেছি কেন বলেছিল ভাই। ওয়েল তো গাইস ফাইনালি লক্ষ লক্ষবার চেষ্টা করার পর আমি ফাইনালি দরজার কাছে চলে এসেছি, এবার এখান থেকে না পড়ে যাবে, এখান থেকে পড়ে গেলে আমি গেম কুট করে দেবো সত্যি, চলো 3 2 1 লেটস গো, চলে এসছি চলে এসছি, বাট এখানে এত ডার্ক কেন, হ্যালো ভাই এখানে একটু বেশি ডার্ক আছে, তো আমাকে কি করতে হবে, একটু এগিয়ে যেতে হবে, আর এখানে একটা কিছু পড়ে রয়েছে, আর এই জায়গাটা একটু বেশি ডার্ক আছে, ইয়েস এখানে কিচ্ছু নেই ভাই, এখানে কিচ্ছু নেই, দেখো এখানে একটা দরজা আছে, বাট এই জায়গাটা কিছু একটা রাখা রয়েছে যেটার জন্য কি কার্ড লাগবে আমাদের, বাট আমরা কি কার্ড এখন পাবো না, চলো আপাতত এইটাকে তুলে এখান থেকে চলে যাই সোজা, এটাকে তোল, ওই নে ভাই এটাকে, চলো নিয়ে, ও হ্যাল এটাকে, ওই ভাই একে তো আমি চিনি না ভাই, এটাকে ওই আমাকে যেতে দে এখান থেকে, ওই সরে যা, ওই ড্রোন দিয়ে মারবা সরে যা ভাই, আমি বলতে যাচ্ছিলাম এর পিগের মতো মুখটা ছিল ভাই, এটা আবার কি ভাই, এই মনস্টারটা জিক্র আমি একবারও দেখিনি কোনো জায়গায় কোনো গেমের ট্রেলারেতেও, এই মনস্টারটাকে আমি জানি না, বাট হ্যাঁ অনেকগুলো মনস্টার নতুন অ্যাড হয়েছে ওরা বললো, তো তার মধ্যে থেকে একটা হচ্ছে স্যার ডাডা ডু, আর একটা এই মনস্টারটা, আরও ভাই মনস্টার আছে ছোটো ছোটো আমি জানি না, বাট এই গেমটাতে বিশাল পাজল আছে এখন। আর হ্যাঁ আমি আপাতত অন্ধকারে এটা নিয়ে নিয়েছি, আর এখানে কেউ নেই তো ভাই প্লিজ বলে দে কেউ নেই, এখানে আপাতত একটা বুক পড়ে আছে, বুকটার উপরে কি লেখা ভাই, বুকটা লেখা আছে স্প্যানিয়াল ইংলিশ ডিকশনারি, ইয়েস পর ফাভর, ঠিক আছে চলো, ইউ ফিল স্ট্রেঞ্জ ভাই, কি হয়েছে আমি কিছু করিনি, আচ্ছা আমাকে ধরে নিয়েছে বলে আই থিঙ্ক ফিল স্ট্রেঞ্জ বলছে, আমি জানি না, দাঁড়াও এক মিনিট ভাই, ড্রোন আনতে দাও আমাকে এখানে, ড্রোন আমার কোথায়, ওই ড্রোন কোথায় আমি জানি না, বাট দাঁড়াও এক মিনিট, এখানে আরেকটা কি কার্ড আছে, এখানে এটা দিলে এখান থেকে কি পাবো, এখান থেকে কিছু আছে, আচ্ছা এখানে রয়েছে একটা কিছু, আচ্ছা সেম জিনিসটা আমরা এখান থেকে পেলাম, মানে ওই ভূতটা আমাকে মেরে দিয়ে ওই যে জিনিসটা ছিল সেটা এই লকারে দিয়ে দিল, আর লকারের চাবি আমার কাছে অলরেডি ছিল, বাট এটার চাবি আমার কাছে নেই ভাই, এটা আমাকে খুঁজে আনতে হবে, আমি বুঝতে পেরেছি, চলো আপাতত তলায় যাওয়া যাক, এখানে আর কিচ্ছু নেই আমার যেমন হচ্ছে, বাট যেটা হচ্ছে মেন কথা ভাই, এই জায়গাটা উঠতে আমার পেছন ফেটে গেল, বাকি পাজল আমি কীভাবে সলভ করবো কে জানে, চলো এখান থেকে নাবি, বাট ওই দেখো এক মিনিট ভাই আমাকে লুকিয়ে দেখতে, ওই দেখো ওই দেখো, ওটা হচ্ছে ব্যাম্বলিনা তো ভাই, ইয়েস ওটা ব্যাম্বলিনা, হ্যালো ব্যাম্বলিনা এখানে কি করছে, এক মিনিট ভাই তুই এখানে কি করছিস ভাই, ব্যাম্বলিনা এই দেখো এই দেখো দেখো, আবে তোদের তোদের এখানে কি কাজ হচ্ছে, ওই এক মিনিট ভাই, এ তো মরে গেছিল লাস্ট টাইম আমার যতটা জানা, কি বলছে, This dame claims someone kidnapped and imprisoned her for some time.
আচ্ছা, একে কিডন্যাপ করে বন্ধ রেখে দিয়েছিল এরকম বলছে ভাই। আবার বলছে ও হ্যান্ডসাম ছিল যে একে কিডন্যাপ করেছে। কি চলছে তোদের ভাই, প্যার হয়ে গেছে? ধরি তোকে ভাই, মাথা হাতা ঘোরাস না। ইয়েস, ঘোরাবি না, চুপচাপ দাঁড়া দাঁড়াও, আগে কি বলছে শুনে নি, তারপর আমি তোমাদের বলছি ব্যাপারটা কি আসলে, ঠিক আছে? ওয়েল তো গাইস, ফাইনালি আমি বুঝতে পেলাম যে আমাকে এতক্ষণ ধরে ভ্যাজ ভ্যাজ করে কি বোঝালো। বোঝালো হচ্ছে যে আমাকে ইন্ট্রোডাকশন সেকশনে যেতে হবে, মানে সেক্টরেতে, যেটা হচ্ছে ওইখানে, আই থিঙ্ক যেটা লেফটে, তো হ্যাঁ লেফটে, তো ওখানে আমাকে যেতে হবে। বাট উপরে একটা লেখা এলো যে গো উইথ দ্য লাইট পোস্ট, মানে ফলো দ্য লাইট পোস্ট, এরকম টাইপের। তো আমাকে এই লাইট পোস্টগুলো ফলো করতে করতে যেতে হবে। আর ব্যাম্বলিনা এখানে থাকবে, তো ও বলছে নিজের স্টুডেন্টদের পড়াবার জন্য ওর লাগবে হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স লিস্ট, বুঝতে পারছো, অ্যাটেন্ডেন্স লিস্ট। ওটা ছাড়া পড়াতে পারবে না, ওটা ছাড়া যদি পড়াতে যায় তাহলে খুব বাজে কেস হয়ে যাবে। তো চলো, আপাতত আমাকে কি করতে হবে, আমাকে এই লাইট পোস্টগুলোকে ফলো করতে হবে, তারপর আমরা ওই পাশে যেতে পারবো। চলো আপাতত এখান থেকে চুপচাপ চলি। ওই দেখো ইন্ট্রোডাকশন সেক্টর দেখাও যাচ্ছে, গেট টু সেফটি। হ্যালো ভাই, কোনো সেফটি না, আমি ঠিকঠাকই যাচ্ছি। ভাই এটা কে ছিল ভাই? নতুন মনস্টার, লেটস গো, নতুন মনস্টারের অ্যালার্ট পেয়েছি আমরা, হ্যাপি হ্যাপি। ভাই নতুন মনস্টার চলে এসেছে কোথায় দিয়ে আমি জানি না, বাট হ্যাঁ খুব বাজে একটা মনস্টার এলো যে আমাকে বললো গেট টু দ্য সেফটি। তো আমাকে এবার কি করতে হবে, আমাকে সেটা টোর্চটার সাথে জিজ্ঞেস করতে হবে। চলো যাওয়া যাক। ভাইল তো গাইস, আমি টোর্চটার সাথে কথা বললাম আর টোর্চটার আমাকে বললো যে তোমার ড্রোনে নাকি লাইট লাগানো আছে। ওই এক মিনিট, আমার ড্রোনে এখানে এখানে ভাই, আমার ড্রোনের লাইট তো আমি দেখতে পাচ্ছি না। ইয়েস, লাইট লাগানো আছে ভাই, লাইট লাগানো আছে ড্রোনেতে। তার মানে আমাকে লাইটগুলোকে ফলো করে যেতে হবে আর তারপর ওখানে গিয়ে ইলেকট্রিসিটি চালু করতে হবে। কারণ তোমরা বুঝতে পারলে যখন এখানে লাইট চলে গেছিলো তো ও দৌড়ে এসে ইলেকট্রিসিটিটা চালু করলো, যাতে আমাকে মানে আমাদেরকে মাঝখানে কেউ ধরে না নেয়, আর আমি যত কথা বলার টাইমেই বেশি গণ্ডগোল হয় ভাই। চলো আপাতত আমাকে লাইটের সাথে সাথে যেতে হবে ভাই, লাইটের থেকে দূরে গেলেই আমার গেম বেজে যাবে। চলো আপাতত হয়ে গেছে, চল 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 ভাই, লাইটের সাথে যেতে হবে। এক মিনিট, আর ওখানে আরেকটা পোস্ট। চলো ভাই, ওখান থেকে চুপচাপ ওইদিকে যাবে, আমি লাইটের সাথে সাথে যাচ্ছি। হ্যাঁ, আমাকে কেউ বলতে পারবেন, আর এদিকে তো আমি কিছু দেখতে পাচ্ছি না। ওই এক মিনিট, এখানে এক মিনিট ভাই, আর পোস্টই দেখতে পাচ্ছি না আমি। এইখানে তো একটা পোস্ট ভাই, একটা এখানে কিছু একটা নড়ছে, এটা কি জিনিস? এক মিনিট, এখানে কিছু একটা নড়ছিল ভাই, আমি জানি না, বাট চলো ওইখানটায় যাওয়া যাক। চলো লাইটের সাথে সাথে থাক ভাই, যেখানে যাবি লাইটের সাথে সাথে, আর ওইখানটায় এবার চলো ভাই, লাইট যেখানে যাবে আমাকে তার সাথে সাথে যেতে হবে। বুঝতে পারছো কতটা বাজে কেস, এখানে কিছু দেখাও যাচ্ছে না। লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো ভাই, একটু একটু আরেকটা পোস্ট দেখতে পেয়েছি। চল 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 ভাই, চল চল চলে এসছি। ও ভাই এখানে কত অন্ধকার দেখো, ওয়াও। আমি কোন দিকে যেতে হবে, এই দিকটায়। চল 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 ভাই, লাইট বেশি জোর যাস না, আমাকে নিয়ে চল একসাথে। চলো এবার ওই দিকটাতে আরামসে চলেছো 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 চলেছো, গেট টু দ্য সেফটি পয়েন্ট। আমি ভুল আসছি না, তোমাকে কেউ বলিস না আমি ভুল আসছি, ঠিক আছে? আমি ঠিক দিকেই আসছি। চলো এবার সোজা যা সোজা যা সোজা যা সোজা যা সোজা যা, চ লাইট এবার ওইদিকে চ, প্লিজ চ ভাই। ভাই আমার ড্রোনে উড়ন্তুতে লাইট লেগে গেছে, তার মানে লাইটিং উড়ন্তু ভাই। চলো এবার সামনে গিয়ে আমাকে লাইট অন করতে হবে এই সামনের জায়গাটাতে। বাট আমার মুখে এই টাইমে অনেকটা, ও নো 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 ভাই, এরম করিস না, প্লিজ করিস না ভাই। এটা ইন্ট্রোডাকশন সেক্টর, প্লিজ টেল মি এটা ইন্ট্রোডাকশন সেক্টর। আমি চলে এসেছি, চলো এবার এখানে লাইট অন করা যাক। লাইট অন, লেটস গো, লাইট অন করে দিয়েছি ভাই। ও ফাইনালি লাইট ফাইট অন করে দিয়েছি। আর এবার এইখানে আমাকে দরজা ওপেন করতে হবে, এইটা। আরে ইয়ার, আমাকে লাফিয়ে যেতে দিচ্ছে না এইখানে। চলো এই দরজাটা ওপেন, আর এদিক থেকে গিয়ে এই দরজাটাকে ওপেন করে দিই। এইখানে রয়েছে আরেকটা দরজা আর ওই পাশের দরজাটা, আমি জানি না ভাই এখানে কী হবে, বাট আমি চলো এখানে দরজাগুলোকে ওপেন করে দিই। কারণ যদি আমাকে ভেতর দিকেও তাড়া করে তাহলে তিনটে দরজা যেন থাকে পালাবার জন্য, বুঝলে? তাই জন্য আমি ভেতরে চলে এসেছি। আর ও পাশে দেখো ভাই, ওখানে একটা গেট আছে, ওই দিকেও একটা গেট আছে ভাই, অন্ধকার হয়ে যেতে হবে। আর এক মিনিট, আমরা কোথাও তো একটা চলে এসেছি, আর আমার কাছে একটা কি কার্ডও আছে, আর তার থেকে বড় কথা এখানে অনেকগুলো চেয়ার টেবিল বসানো ভাই, মিউজিক্যাল চেয়ার হবে আই থিঙ্ক। ভাই এটা কোথায় চলে এসেছি আমরা? হ্যালো, ওপরে দুটো বড় বড় লাইট লাগানো আছে, আর এখানে কি লেখা, লাইফ ইজ এ সিরিজ অফ ইভেন্টস প্লেড। আচ্ছা, লাইফ ইজ আ সিরিজ অফ ইভেন্ট প্লেড ইন দ্য কারেন্ট অর্ডার্স, ঠিক আছে? ইউর ডেইলি ডোজ অফ মোটিভেশন, ওকে ঠিক আছে ভাই, কোনো মোটিভেশন লাগবে না ভাই। এখানে একটা দরজা, চলো খুলে দিই। আচ্ছা, আমাকে কি কার্ড নেই, আমার কি কার্ড লাগবে ভাই, কি কার্ড কোথায় আছে? ওপরে, ইয়েস আই থিঙ্ক সো, ওপরেই আছে। চলো এখানে চলে এসেছি, আর এখানে কোনো একটা কি কার্ড পাওয়ার কথা, ওই দেখো ভাই ওইখানেই থাকবে কি কার্ড, আই থিঙ্ক সো, কার্ড আছে এখানে কোথাও। হ্যালো, আমাকে কি কার্ড খুঁজতে হবে ভাই, একটা মেনলি ওই পার্পল কি কার্ড না কি বলে ওইটা। চলো আপাতত আমি চলে তো এসেছি, বাট আমি কোনো কি কার্ড পাচ্ছি না ভাই, ওপর থেকে দেখে নি, দাঁড়াও এক মিনিট, কোথাও কি কার্ড রাখা আছে। হ্যালো, ওই তো কি কার্ড ভাই, ওই দেখো ওইখানে কি কার্ড রয়েছে। আমি ভাই প্রত্যেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি, বাট আমি কি কার্ড সামনে চোখের সামনে পড়ে আমি দেখতেই পাচ্ছি না ভাই। চলো এখান থেকে তাড়াতাড়ি কি কার্ড, এটা তো টেপ ভাই, এটা কি কার্ড নয়, কি কার্ড কোথায়? এক মিনিট, কি কার্ড, কি কার্ড ভাই, কি কার্ড নেই কোনো জায়গায়, কোনো টেবিলে তো রাখা থাকার কথা ভাই। তোমরা কি কোনো কি কার্ড দেখতে পাচ্ছ আগে বলো তো। আমার মনে হয় দাঁড়াও এক মিনিট ভাই, ওই লাইটের জায়গাটা না আমি মিস করেছি, আই থিঙ্ক ওই লাইটের জায়গাটাতে কি কার্ডটা পড়ে আছে এইখানে, আমার তো তাই মনে হচ্ছে ভাই। আমি শুধু লাইট জ্বালিয়ে না চলে গেছি এখান থেকে, বাট এখানে এখানে তো একটা নোট পড়ে ভাই, ডিয়ার মমি উই উইল নট টক টু দ্য ফেস লাইক মিস ম্যাসন সেড মি চ্যারি ভাই। এখানে কোনো স্ট্রিঙ্গার ফ্ল্যান কিছু আছে, পার্টি আমি জানি না ভাই কি চলছে, বাট দাঁড়াও আপাতত আমাকে কি করতে হবে, একটা কি কার্ড খুঁজতে হবে ভাই। একটা কি কার্ড কোথায় পড়ে আছে ভাই, এখানে কোথাও কি কার্ড পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছ? দাঁড়াও এক মিনিট, চেক তো করো ভাই, এখানে আশেপাশে কি কার্ড থাকার কথা, বাট এখানে বোতাম আছে অনেকগুলো, আর ওই দরজাটাও খুলছে না ভাই, ওই দরজাটা খোলার তো কথা। দাঁড়াও এক মিনিট, আমাকে চেক করতে দাও ভাই, কোথাও কি কার্ড পড়ে আছে ভাই। আমি সারা জায়গা খুঁজে নিলাম,
বাট এখানে আমি কোথাও কি কার্ড পাচ্ছি না ভাই, একটা পার্পল বা ব্লু কি কার্ড থাকার কথা, বাট সেই কি কার্ডটা আছে কোথায় ভাই? এটাকে আমি খুলতে পারবো আদৌ? না আমি খুলতে পারবো না ভাই, আমাকে কি কার্ড খুঁজে আনতে হবে। বাট কি কার্ড আছে কোথায়? এক মিনিট ভাই, আমাকে দাঁড়াও দেখতে দাও এখানে আশেপাশে। আই থিঙ্ক এই আশেপাশে কোথাও একটা কি কার্ড থাকবে আমার মনে হচ্ছে, বাট এখানে থাকতে পারে নাও থাকতে পারে ভাই, আমি জানি না, বাট হ্যাঁ হতে পারে। দাঁড়াও এক মিনিট ভাই, আমি মিস করছি না তো, আমাদের ওইদিকে কি কার্ড নেই তো। এক মিনিট হতে পারে, দাঁড়াও এক মিনিট, এইখান থেকে যাই, এইগুলো আছে। ইয়েস এই লাইটগুলো নিজে জ্বলছে ভাই এবার, ঠিক আছে চলো। আমার মনে হয় কারো একটা সাউন্ড আসছে। ইয়েস ভাই, কাইন্ড অফ মিনিয়ন সাউন্ড আসছে ভাই, তোমরা বুঝতে পারছো? কাকা মাইন্ড 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 করতে করতে আসছে ভাই। আমার মনে হয় দাদা ভাই খুব বাজে সাউন্ড আসছে, যাই আসছে ঠিক আছে। আরে দাদা ডু করতে হবে না ভাই, বলছে দাদা ডুডু ভাই, কি বাজে। বাকি আমার মনে হয় আমি এখানে কি কার্ড ভুলে গেছি ভাই, আমার কি কার্ড এখানে পাওয়ার কথা। ধরো এক মিনিট, আমাকে চেক করতে হবে, পার্পল কি কার্ড একটা পড়ে আছে। ওই আমি পার্পল কি কার্ড পাইনি। ওই হ্যালো, আমাকে বলবি একটুখানি কি কার্ড কোথায় আছে? আমার কি কার্ড এখানে থাকার কথা ভাই, কি কার্ড আছে এখানে কোনো দেখতে পাচ্ছিস ভাই? ধরো এক মিনিট, এখানে না কোনে কোথাও কি কার্ড পড়ে থাকবে, আমি ভুলে গেছি ভাই কি কার্ড কোথায় আছে। বাট আমাকে খুঁজতে হবে ভাই কি কার্ড কোথায়। ধরো এখানে একটা নোট পেয়েছি, বাট লাগবে না ভাই, ক্রিমিনাল ওল বলে কিছু একটা পেয়েছি, ক্রিমিনাল ওন। বাকি দেখো আমি কি কার্ড তো খুঁজছিলাম, কি কার্ড তো পেলাম না, বাট আমি পেয়েছি হচ্ছে এইটা, ঠিক আছে এই হ্যাটটা। চলো হ্যাটটা তো তুলে নিয়েছি, এবার কি কার্ড খুঁজতে হবে ভাই আমাদেরকে। দেখো আমার কেমন একটা ফিলিং আসছে, কি কার্ডটা ওইখানেতেই আছে ঠিক আছে। আমার কেমন এরকম ফিলিং আসছে আমি জানি না, বাট চলো ওখানে যাওয়া যাক। আর আমার মনে হচ্ছে কি কার্ডটা ওইখানেই আছে, আর আমি মাঝখান থেকে ভাই লাইট হতে হতে যাচ্ছি ঠিক আছে। কারণ দেখো সাইডে মিনিয়ান্সদের আওয়াজ আসছে ভাই, খুব বাজে, মি মি ডা ডা ডু ডু করছে ভাই এরা। বাকি চলো সোজা যাওয়া যাক। আর হ্যাঁ, আমার নাম হচ্ছে মিস ম্যারিসন নাকি ভাই, না আমার নাম নয় সরি, মিস ম্যারিসন নাম হচ্ছে ব্যান্ডলিনার ঠিক আছে। ম্যারিসন না ম্যানসন, আমি জানি না ভাই ভুলে গেছি। চলো ওদের নাম বাদ দাও, আমি তো ব্যাম্বলিনা বলে ডাকবো ভাই। বাকি যদি গেট টু দ্য সেফটি বলে একটা লেখা আছে, তাহলে আমাদের সেফটিতে তোলে দিতে হবে বুঝলে, আমি তোতলে দাঁড়তি এবার। চলো এবার এইখানে আমাদেরকে কি কার্ড খুঁজতে হবে, আর আমার মনে হয় উপর দিকেই কি কার্ড আছে, কারণ আমি ওপরটা ঠিক করে খুঁজতে পারিনি। চলো আপাতত উপরে যাওয়া যাক, আর ওই কি কার্ডটা দিয়ে ওই দরজাটা খুলতে হবে, তারপর আই থিঙ্ক আমরা পাজলের কোনো কিছু সলভ করতে পারবো। ওই দেখো ভাই, ওই দেখো কি কার্ড। ইয়ার আমি সারা জায়গা খুঁজে ফেললাম, কি কার্ড পেলাম না, এইখানে কি কার্ড রাখাই। দেখো ভাই পাগল নাকি, এখান থেকে পড়লে মরে যাবো না তো ভাই? না না মরবো না মরবো না। চলো কি কার্ড দিয়ে দিয়েছি, আর এখান থেকে তাড়াতাড়ি এটাকে চালু করে দিই, আর তারপর আমরা এখান থেকে ভাই করতে পারবো অনেক কিছু, আমার যেমন হয় পাজল বগেরে সলভ হবে। চলো এখান থেকে যাওয়া যাক সোজা। ও ও ও ও ব্যাট ব্যাটার কি গেল, ব্যাটার কি গেল, ভাগো 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 ভাই ভাগো, এখান থেকে ও আসছে। কি বলতে চাইছে? I'm not going to hurt you. বলছে I'm not going to hurt you. আচ্ছা ও আমাকে কিছু করবে না, মানে ও এবার আমাদের বন্ধু হয়ে গেছে নাকি, আমি জানি না ভাই। বাট আমি ওর সামনে দাঁড়িয়ে আছি ভাই, নিজের সাহস নিয়ে একবার দেখো সাহস। তো যেই সেপ্টারের চাবিটা আমাদের লাগবে সেটা হচ্ছে এইখানে লকারের ভেতরে ঠিক আছে, এই জায়গায় বলছে। তো এই পাজলটাকে আমাদের সলভ করতে হবে। আর হ্যাঁ, রানী এর জন্যই মরেছে, যে কুইন বাউন্সলিয়া সে এর জন্য মরেছে। আর এ বলছে তুই আমাকে ব্লেম করতে পারবি না ঠিক আছে, ঠিক আছে এরকম বলছে। বাট আমি তোকেই ব্লেম করবো বে। আর তোমরা একে ভাই দেখতে এইটুকু মানে একটু মনস্টার টাইপের, বাট মনস্টারও ভেবো না আর খুব কিউটও ভেবো না ঠিক আছে, একটু ভালো বাট অনেকটা বাজেও ভাই। কারণ এ হচ্ছে দেখো হাফ বডি কেমন একটা। আর আমার একটা কোয়েশ্চেন আছে ভাই, তোর যখন এই দিকটা পুরোটা নীল, তো তোর এই পাটা সবুজ কেন ভাই? নীলটা তো এদিকে থাকার কথা, পাগল নাকি আমি জানি না। বাট দাঁড়াও আমাকেও একটা পাজল সলভ করতে বললো, যেটা হচ্ছে দাঁড়াও এক মিনিট, এখান থেকে চালু করতে হবে। এখান থেকে কি হবে, এখান থেকে চালু করতে হবে। আর আমাদেরকে চেয়ারের অ্যালাইনমেন্টগুলো দেখতে পাচ্ছ, চারটে কালার দিয়ে আছে। যেমন এটা হচ্ছে একটুখানি, আমি কালার ব্লাইন্ড আগে থেকে বলে দিই ভাই, কালার পাজলগুলো আমার না ভালো লাগে না। এখান থেকে একটুখানি গ্রে গ্রে টাইপের একটু, আর এটা হচ্ছে ডিপ ব্লু একদম বেগুনি, আর এটা হচ্ছে একটুখানি কি বলে এটাকে ভাই আমি জানি না কালারটা কি বলে, গ্রে টাইপের ভাই, আমি তো মেরুন সবুজ যা যা ইচ্ছা তাই বলবো। বাট দেখো এখান থেকে আমাদের কালার মেলাতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে স্টার্ট হবে ইয়েলো লাইটের জন্য, ওখানে ব্লু লাইটের জন্য, এখানে রেডের জন্য। আমাদের লাগবে হচ্ছে মেনলি করতে এইগুলোকে পাজল সলভ। তো এখানে লাগবে হচ্ছে একটা চেয়ার থাকবে, দেখো এই অ্যালাইনমেন্ট আমাদের খুঁজতে হবে। একটা হচ্ছে ফার্স্টে থাকবে হচ্ছে নর্মাল চেয়ার, নর্মাল হচ্ছে হালকা ব্লু, তারপর একদম গ্রে, তারপর আবার হালকা, তারপর আবার গ্রে। কোথায়, এই তো এটাই তো ভাই, এই দেখো এইটা এটা হ্যাঁ এটা হ্যাঁ এক, চলো এক হয়ে গেছে। তারপর গ্রে ব্লু গ্রে হালকা ব্লু, গ্রে ব্লু গ্রে হালকা ব্লু, না গ্রে ব্লু গ্রে হালকা ব্লু, এই তো এইটা, লেটস গো হয়ে গেছে। চলো দু নম্বরটা। বাকি তিন নম্বরে কি আছে ভাই, এরকমভাবে করতো আমাদের। তারপর গ্রে গ্রে হালকা ব্লু, তারপর ডিপ ব্লু, গ্রে গ্রে হালকা ব্লু, তারপর ডিপ ব্লু, গ্রে গ্রে হালকা ব্লু, তারপর ডিপ ব্লু, এইটা। চলো হয়ে গেছে, তিনটে হয়ে গেছে ভাই, ইজি পাজলটা, অত হার্ড নয়, জাস্ট কালার চিনতে হবে। তারপর আছে গ্রে ব্লু গ্রে গ্রে, গ্রে ব্লু গ্রে গ্রে, হ্যাঁ এইটা 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 হবে। চলো হয়ে গেছে এটা। তারপর একটা কি আছে, ব্লু হালকা ব্লু, তারপর ব্লু, আবার গ্রে, ব্লু গ্রে ব্লু গ্রে, চলো এটা, না না এটা না, আমাকে আবার ফার্স্ট থেকে করতে হবে। চলো দেখ এটা এটা ফার্স্ট ছিল ভাই, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, বাট আমি একটা জিনিস বুঝতে পেলাম, যে তুমি যদি এইটা টেপার পর রং বাটন টেপো তাহলে এটা রং হবে না। এই দেখো এখানে যেমন তুমি টিকলে একটা এখানে, তারপর তুমি যদি এইখানে গিয়ে টেপো তাহলে এটাও হয়ে যাবে। বাট তোমার যে পাঁচটা যদি ভুল হয় পরস্পর তাহলে পাঁচটাটা রং নেবে ভাই, বুঝতে পারছো? এই দেখো এখানে এটা হয়ে গেল, এখানে এটা, এ দেখো চারটে হয়ে গেছে, এখানে আরেকটা দেবো এবার রং হয়ে যাবে ভাই, এটা এ দেখো দেখলে পাঁচটা রং হবে। মানে আমাকে প্রত্যেকটা ঠিকঠাক করতে হবে ভাই। এই দেখো হালকা ব্লু গ্রে,
হালকা ব্লু গ্রে, স্টার্ট হিয়ার, তোরা হালকা ব্লু গ্রে, হালকা ব্লু গ্রে, ঠিক আছে, এটা হয়ে গেছে। তো চলো, এখানে রয়েছে ডিপ ডিপ, মানে গ্রে ব্লু গ্রে হালকা, গ্রে ব্লু গ্রে হালকা, এইটা হচ্ছে দুই, ঠিক আছে। তো চলো, তিন নম্বর হচ্ছে ডবল গ্রে হালকা ব্লু তারপর ডিপ ব্লু, ডবল গ্রে হালকা ব্লু তারপর ডিপ ব্লু, এই দেখো এটা হচ্ছে তিন নম্বর, ঠিক আছে। তো চলো, এক দুই তিন, মানে তিন, ওটা প্যাটার্নও মনে রাখতে হবে আমাদেরকে। চলো, তারপর হচ্ছে গ্রে ব্লু গ্রে, এটা করে দিলাম। এবার হচ্ছে ব্লু গ্রে ব্লু গ্রে, তো এটাই আছে দেখো ভাই, ব্লু গ্রে ব্লু গ্রে, ঠিক আছে। তো আমি এদিক থেকে করে দিই, এই দেখো ভাই রং হচ্ছে, মানে মাঝে একটা মিস যাচ্ছে আমার কোনো একটা ভাই, আমি বুঝে পাচ্ছি না কোনটা যাচ্ছে। বাকি দাঁড়াও, আগে আমি না এই ইয়েলোটাকে বাদ দিই, রেডটাকে করি ভাই, রেডটাকে করে নিলে সুবিধা হতে পারে। তো চলো, এখানে করে দিই, এটা হচ্ছে ব্লু গ্রে ব্লু গ্রে, ঠিক আছে, ব্লু গ্রে ব্লু গ্রে, তো এইটা আছে ব্লু গ্রে ব্লু গ্রে, মানে চারটে কালার, এই দেখো এটা হচ্ছে এক। তারপর দুয়ে কি আছে, গ্রে ব্লু নর্মাল হালকা ব্লু হালকা ব্লু, ভাই এই কালারটাই তো আমি কোথাও দেখতে পাচ্ছি না, গ্রে ব্লু আর হালকা ব্লু হালকা ব্লু, এটা যদি আমি কোথাও দেখতাম তাহলে তো খুব ভালো হয়ে যেত না। এই তো এইটা হতে পারে ভাই, এইটা গ্রে ব্লু হালকা ব্লু হালকা ব্লু, এই দেখো দুটো রয়েছে ভাই, চারটে প্যাটার্ন মানে মনে রাখতে হবে, কালার ডিফারেন্ট হলেও হবে না। দেখো দুটো গ্রে আছে, একটা ব্লু আছে, একটা ডিপ ব্লু আছে, দুটো গ্রে একটা ব্লু হালকা একটা ডিপ ব্লু, ভাই আমি তো এই কালারটাই পাচ্ছি না, শুধু দুটো গ্রে একটা হালকা ব্লু আর একটা ডিপ ব্লু, দুটো গ্রে এখানে আছে, একটা হালকা ব্লু একটা ডিপ ব্লু এখানে আছে, এই দেখো এইটাই আচ্ছা এইটাই আবার আমরা নিতে পারবো, আমি জানি না ভাই একটার পর আর একটা হচ্ছে কিনা, এইটা হবে ভাই ওটা, এই দেখো দুটো গ্রে একটা হালকা ব্লু একটা হালকা এ রয়েছে, চলো গ্রে ব্লু গ্রে হালকা ব্লু, এইটা এইটা হবে ভাই দু নম্বর, চলো হয়ে গেছে গ্রে ব্লু, এবার ব্লু হালকা ব্লু ব্লু গ্রে। চলো ভাই ফাইনালি রেডটা কমপ্লিট করে দিয়েছি, আর রেডটা থেকে একটা লাইট বেরোচ্ছে, এই দেখো ভাই লেড বলছি ভাই, রেড রেডটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, খুব কষ্ট ভাই আমাকে কালার ব্লাইন্ড এক তো তাকে দিয়েছে এরকম, আর এটাকে আমাদেরকে কি করতে হবে, এটাকে আমাদেরকে সরিয়ে স্ক্রিনে আনতে হবে, ইয়েস লেটস গো। এরকম ভাই কোন একটা লেখা পড়ছে, আমি জানি না কি লেখা, আর এটা করতে আমার ভাই আধ ঘন্টা লেগে গেছে, বুঝতে পারছো। বাকি চলো এটাকে তাড়াতাড়ি এখানে নিয়ে যাই, আর এটা হয়ে গেছে আমাদের মাঝখান, দেখো ভাই এই দেখো এখানে রয়েছে ব্যান্ড ব্যান্ড কিন্ডার গার্ডেন ভাই, আর একটা আমাদের ইয়েলো করতে হবে, চলো ইয়েলোটা করি এবার। হ্যাঁ ওয়েল তো গাইস, এবার আমাদের টাইম হচ্ছে ওইটাকে করার, ইয়েলোটাকে, কারণ তোমরা বুঝতে পারছো তলায় একটা লাইট আছে, ব্লু আমাদের করতে হবে আর ইয়েলো করতে হবে। তো চলো রেড করে নিচ্ছি, এবার ইয়েলোটা করে নিই, এখানে হচ্ছে ব্লু গ্রে সেটা হচ্ছে এইটা এক, তারপর হচ্ছে গ্রে ব্লু গ্রে হালকা ব্লু, গ্রে ব্লু গ্রে হালকা ব্লু, গ্রে ব্লু গ্রে, ইয়েস এইটা হচ্ছে দু নম্বর, চলো হয়ে গেছে। এবার তিন নম্বর হচ্ছে ডবল গ্রে হালকা ব্লু তারপর একদম ডিপ ব্লু, ডবল গ্রে হালকা ব্লু, ডবল গ্রে নয় ভাই, হ্যাঁ ডবল গ্রে হালকা ব্লু ডিপ ব্লু, ডবল গ্রে হালকা ব্লু, ডবল গ্রে বলছি ভাই, ডবল গ্রে হালকা ব্লু ডিপ ব্লু, চলো এটা হচ্ছে তিন নম্বর। এবার আমি বুঝতে পেরে গেছি, মানে আমি আগেরটাই ভুল করছিলাম, দেখো এখানে রয়েছে গ্রে ব্লু হালকা ব্লু হালকা ব্লু হালকা ব্লু হালকা ব্লু, এই দেখো এটা রয়েছে। তো চলো এটা হচ্ছে চার নম্বর। এবার এরপর আছে আমাদেরকে ব্লু হালকা ব্লু ব্লু গ্রে, ব্লু হালকা ব্লু তারপর আবার ব্লু তারপর গ্রে, এইটা এটা চলো এটা হয়ে গেছে। এবার ভাই এটা হয়ে গেছে মনে হয়, এটা ঠিক হচ্ছে মনে হয় এবার আমার, এবার হচ্ছে এটা ডিপ ব্লু হালকা ব্লু ডিপ ব্লু হালকা ব্লু, এইটা ভাই ডিপ ব্লু হালকা ব্লু ডিপ ব্লু হালকা ব্লু হয়ে গেছে, লেটস গো হয়ে গেছে। চলো ভাই এটা হয়ে গেছে ইয়েলোটা, এবার ওটাকে রেখে দিও এখানে। চলো ভাই এবার আমাকে এটাকেও সোজা করতে হবে, তারপর ভাই আমরা ইয়েলোটাকেও করে নেবো, আমি বুঝতে পেরে গেছি ভাই পাজলটা একটুখানি হার্ড তো আছে বোঝার জন্য। আর ভাই এই জন্যই আমার এই গেমটা এত ভালো লাগে, যাদের ভালো লাগছে ভাই তারা অবশ্যই লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আমি জানি না কখন বলছি আমি, মোটামুটি এখন আমি জানি না। চলো আপাতত এটা হয়ে গেছে বসানো, ভাই দুটো বসিয়ে দিচ্ছি, দেখো ও ভাই বসানো হয়ে গেছে দুটো। এবার আমাদের ইয়েলোটাও করতে হবে, মানে ব্লুটাও করতে হবে, চলো ব্লুটা করি, ব্লুটার জন্য ভাই এই পাজলটা করতে মজা লাগছে, এই দেখো ভাই ডবল গ্রে হালকা ব্লু ব্লু, ডবল গ্রে গ্লে বলছি ভাই, ডবল গ্রে হালকা ব্লু ব্লু, ডবল গ্রে কোথায় আছে, ডবল গ্রে হালকা ব্লু ব্লু, ডবল গ্রে আছে, ডবল গ্রে হালকা ব্লু ব্লু, এটা হয়ে গেছে। চলো এবার সেকেন্ডেরটা আছে হচ্ছে ব্লু, মানে ডিপ ব্লু তারপর হালকা ব্লু তারপর ব্লু আবার গ্রে, হয়ে গেছে ভাই। চলো চলো পাজল সলভ, আমি কি বললাম, ইয়েস देयर ইজ কালারফুল লাইটস ব্রো। চলো এবার এটাকে আমাদের ঠিক করতে হবে, চলাই ভাই এটাকে অ্যালাইন করতে হবে আমাদেরকে, মেইনলি কেন করছি আমি নিজেও জানি না, বাট এখান থেকে চাবি পাওয়ার জন্য ভাই। চলো হয়ে গেছে এবার, এবার আই থিংক হয়ে যাবে লাস্ট একটা, চলো হয়ে গেছে ভাই, চলো হয়ে গেছে, লেটস গো, টেক ইওর সেফ কি স্লাইড স্লাইড শো স্টার্ট ইন সেকেন্ডস। আবে আবে কোথায় যাব আমি, উপরে চো উপরে চো উপরে চো ভাই ভাই চো উপরে চো, স্লাইড শো চালু হবে কি বললো কে জানে, বাট আপাতত আমি এখানে চলে আসি। এখানে কি হচ্ছে ভাই, কিছু ওই এক মিনিট কি একটা আসছে, এই দেখো ভাই পাখির মতো ফড়ফড়াচ্ছে ভাই, এই দেখো এই দেখো ভাই, এটা তো আমি ভাবলাম বন্ধু ভাই, কারণ বেটার কি গেল আমার বন্ধু হয়ে গেছে, তো আমি ভাবলাম বাকিগুলো আমার বন্ধু হয়ে গেছে হয়তো এতক্ষণে, বাট না ভাই কিছু একটা বাজে হয়ে গেছে কেস, আমাকে মনে হয় বেটার গিগলকে ফলো করতে হবে আই থিঙ্ক সো ভাই, পাজল আমাকে আবার করতে দিবি না, যদি পাজল করতে দিয়েছে ভাই খুব বাজে কেস হয়ে যাবে, আমি অনেকক্ষণ ধরে পাজল করেছি ভাই, হয়ে গেছে পাজল হয়ে গেছে বলে দে প্লিজ। আচ্ছা আমাকে পালাতে হবে, ও ভাই ও ভাই ও ভাই ভাগ 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 ভাগ, গ্লিচ হয়ে গেছে গ্লিচ হয়ে গেছে, আমাকে ভেতরে যেতে দেবো, দরজা খোল দরজা খোল, চলো চলো ভেতরে চলে এসেছি ভাই, দরজা বন্ধ হয়ে গেছে ভাই, চলো ভাই আমি ভেতরে তো চলে এসেছি, বাট এখানে কিছু তো একটা বাজে কেস হয়েছে, এখানে কেউ একটা আছে, ওই কেউ নেই এখানে,
as your friend, Batman. I need your help. ভাই, ব্যানম্যানের বন্ধু আমাকে বলছে আমার হেল্প লাগবে। কিছু একটা বাজে আওয়াজ আসছে, কি একটা হতে চলেছে আমি জানি না। ভাই, কিছু একটা স্নেলের মতো ছিল, মালটা এসে আমাকে খেয়ে নিল। আমি তো ব্যাটার গিগলের উপর ভরসা করছিলাম না, বাট ওই তো আমার বন্ধু বেরোলো। ভাই, ওর কথা শুনতে হতো আমাকে, তার মানে চলো পরের বার আমরা কথা শুনবো। ভাই, পরের বার মরবো না আমরা। চলো এবার এখান থেকে আমাকে সোজা পালাতে হবে। ভাই, এখান থেকে সোজা দৌড়ো। ওই পালা পালা, ভেতরে পালা, ওই পালা, তাড়াতাড়ি পালা, পেছনে আসছে। ও হ্যালো হ্যালো হ্যালো। ভাই, ওই মালটা কে আমি জানি না, বাট স্নেল টাইপের একটুখানি। আমি ভেতরে চলে এসেছি, চলো দরজা বন্ধ করো। ওই দরজা বন্ধ, লেটস গো। ভাই, দরজা বন্ধ হয়ে গেছে। তুই কি পাগল নাকি? আচ্ছা, বাইরের ভিডিও বন্ধ হয়ে গেছে, এখানে কি একটা এসছে। ভাই, দাঁড়াও এক মিনিট, দেখা যাচ্ছে। ওকে, ওই স্নেলটা আসছে, তো আমাকে ওয়ার্ড বলতে বারণ করছে, বাট আমি তো এখানে লাফাবো। ভাই, আমি দেখবো কে আছে। হ্যালো, হোয়াটসআপ, হাউ ডুইং? ভাই, এই দেখো, দুটো দুটো বড় বড় দাঁত রয়েছে, আমি পিছনে চলে আসছি চুপচাপ। না না, আমি খুলবোই না দরজা, আমি এখানে লুকিয়ে থাকবো। আমি দরজা বরজা খুলবো না, আমি এখানে লুকিয়ে থাকবো চুপচাপ। হ্যাঁ হ্যাঁ, আর খুলবো না, চাপ নিস না, আমি আর খুলবো না। ভাই, চোখ এদিকে আসছে আমার, খুলবো না। ভাই, আমি আর খুলবো না, যাই এখান থেকে। ওপেন আপ কি বে, যাই এখান থেকে, যা। ভাই, ওপেন আপ বলছে, এই দেখো। ওই দরজা দরজা ভাঙছে। ভাই, এই দেখো, ওপেন আপ। ভাই, ওপেন আপ, ওপেন আপ করছে, এই দেখো। Lights are turning back on. I think the video is ending. মানে না ভাই, বলছে লাইট অন হচ্ছে আবার আর ভিডিও এন্ড হচ্ছে। চলো আপাতত যেটা আমার কাজ সেটা হচ্ছে আমাকে। আরে চুপ কর না, এ ভাই, এ চুপ কর, চুপ কর। না না, আমি তো জোক শুনতেই চাই না, বন্ধ কর একটুখানি জোক। ভাই, চলো, লাইট এবার অন হয়ে গেছে, দরজাও খুলবে। কোন দিকে? ভাই, এদিকে দরজা খুলেছে, তো চলো এটাকে চালিয়ে দিই। আর একটা বড় দরজা আই থিঙ্ক খুলবে আমার যা মনে হয়। বাট আমরা এখন সবাই ইন্ট্রোডাকশন সেক্টরেই আছি। ভাই, আমরা এখানে চলে এসেছি, আর এখান থেকে কিছু পাবো? এক মিনিট, ওই দাও কি রয়েছে ভাই, হেডফোন টাইপের। চলো, হেডফোন পেয়েছি ভাই একটা, ইয়ের জন্য, আমাদের ড্রোনের জন্য। ভাই, বাকি তুই আমাকে ফলো করছিস কেন? আচ্ছা, একে নিয়ে যেতে হবে আমাকে এবার ওই জায়গাটাতে। ভাই, ওই কি বলে, ওই যে মেইন জায়গাটা, ওই জায়গাটা বে না কি ছিল একটা? হ্যাঁ, হানি বে না পাইরেট বে না স্টোরেজ বে কি একটা ছিল, ওইখানে নিয়ে যেতে হবে। চলো আপাতত যাই, আর ওখানে মনে হয় লাইট আছে। ইয়েস, লাইট আছে। চলো চলে আয়, ওই চলে আয়। ওই ভাই, একে দেখি, আমার ভয় লাগে এক টাইমের জন্য। বাকি আমার ড্রোনকে আমি ডেকে নিই। লাইট চালু হয়ে যা ভাই। ইয়েস, লাইট আ যা, লাইটে আয়, তোকে তো কিছু করবে না। চলো এখান থেকে চলো, যাওয়া যাক। এবার আমি জানি না কি হবে, বাট তোমরা একটা জিনিস খেয়াল করছো? ওই দেখো ভাই, ওখানে কি বলে ওটাকে, টোডস্টার, শেরিফ টোডস্টার আর ব্যাম্বলিনা দাঁড়িয়ে আছে। ভাই, এর থেকে আওয়াজ আসছে ওই মিনিয়ন্স গুলোর। ভাই, দাদা ডুডু করছে ভাই, ওই দেখো। বাকি চলো আপাতত আমি সোজা যাই। আর এইখানে রয়েছে আমাদের, ওই দেখো স্ট্রিঙ্গল ফ্লাইন ওখানে বসে আছে। আর এখানে এই দেখো ভাই, এই দেখো, এই দেখো ভাই, এরা দুজন রয়েছে। ওই তোরা এখানে কি করছিস? এই দেখ কাকে নিয়ে এসেছি, বেটার গিগলকে। I should take you out where you stand. ভাই, বেটার গিগলকে উপরে, মানে বেটার গিগলের উপরে না, অনেক ইয়ে হয়ে গেছে, এরা থমকে গেছে। আর এরা কি সব ব্যারিয়ার করে রেখেছে দেখো ভাই। আমি জানি না কি বলতে চাইছে, বাট আমি কিছু বুঝতে পারছি না ভাই এদের কথা। ওই তুই তুই কি ক্রিমিনাল? কি হলো ভাই, এ কোথা থেকে এলো? ওই ওই ব্যাম্বলিনাকে নিয়ে দৌড়েছে। ও ভাই, কি হয়েছে আমি জানি না, বাট ব্যাম্বলিনাকে নিয়ে দৌড়েছে আর টোর্চটার পিছু পিছু দৌড়েছে। ভাই বলছি, লেটস গেট আউট অফ হিয়ার। ভাই, কোথায় থেকে যাবো আমি? আমি এদিকে চললাম ভাই, আমি জানি না কি হচ্ছে, বাট আমাকে এইদিকে যেতে হবে। আমি জানি না আমাকে কোথায় যেতে হবে। ভাই, আমি কি করবো বুঝে পাচ্ছি না। ভাই, এরা কি করছে? ওই দরজা খোল, দরজা খোল। আমরা সেফ এখন বলছে। ওকে চলো, আমাদের বলছে এবার পটেনশিয়ালিটি সেক্টর না কি আছে ওইখানে যেতে। পটেনশিয়ালিটি সেক্টর আছে কোথায়? ভাই, এইদিকে একদম ফার্স্টের দিকে আছে, ঠিক আছে। এই লেফটে গিয়ে আমাদের সোজা, মানে সোজা রাস্তাটা নয়, এইদিকে যেতে হবে আমাদেরকে, লেফটের দিকে। বাকি আমাকে যেতে তো হবে, বাট এখানে কিছু মিস করছি না, তো আমি দাঁড়াও এক মিনিট, কি কার্ড বগেরা কিছু। ভাই, তার উপর জেলিফিসের সাথে ঝগড়া হয়ে গেল। এরা বলছে নাকি আমরা দুজন মিলে ডিস্ট্রয় করেছি, আমি আর এই যে কি বলে বেটার গিগল মিলে ডিস্ট্রয় করেছি আগেরটা। বাট জেলিফিসের ভাই ব্রেন সত্যি হয় না, এ বলছিল জেলিফিসের ব্রেন হয় না, ঠিকই আছে। চলো আপাতত আমি কিছু পাইনি ভাই ওখান থেকে, ওখান থেকে শুধু বেটার গিগলকেই ছাড়িয়ে এনেছি আর ইলেকট্রিসিটি অন করেছি মনে হয়। চলো আপাতত আমাকে যেতে হবে হচ্ছে এই সোজা নয় ভাই, ওই দিকটাতে, এটা হচ্ছে অন্য একটা সেক্টর, ঠিক আছে। এটা আমি জানি না কি সেক্টর, বাট আমাকে ওই দিকে সোজা যেতে হবে। এই রাস্তাটা তো নয় ভাই, এটা তো একটা অন্য রাস্তা, ওই দিক থেকে আছে ভাই রাস্তা। তো চলো আমরা চলে এসেছি হচ্ছে এইদিকে, আর এইখানে আছে হচ্ছে কোন একটা জায়গায় অ্যারোটা। আবে অ্যারো কোথায় আছে? হ্যালো, কেউ আমাকে বলবে অ্যারো কোথায় আছে? ভাই, একটা অ্যারো তো এইখানে আছে, আর একটা অ্যারো ওই দিকে গেছে, থার্ড অ্যারোটা আর কোথায় আমি জানি না ভাই। গো টু সেফটি। ওই ওই এক মিনিট, আমি লাইটে আছি, আমি লাইটে আছি, প্লিজ প্লিজ লেটস গো, কেউ ধরেনি ভাই আমাকে। বাট আমি আরেকটা চিহ্ন দেখতে পাচ্ছি না ভাই, আমাকে যেতে কোথায় হবে? ভাই, এখানে আমাকে একটা অ্যারো খুঁজতে হবে, অ্যারোটা কোথায় আছে? বাট আমার মনে হয় এই দরজার আশেপাশে আছে ভাই, এইখানটা করে অ্যারোটা থাকার কথা, ঠিক আছে। আমি এইখানটা দেখি, দাঁড়া ড্রোনটাকে। ইয়েস, এইখানে ওই তো দরজা রয়েছে একটা, তার মানে এইখানে কোথাও একটা অ্যারো আছে। ভাই, আমার কেমন মনে হচ্ছে না পটেনশিয়ালিটি যে সেক্টরটা সেটা এইখানে আছে সোজা, তো আমি এরমভাবে তো যেতে পারবো না নর্মালি আমার মনে হচ্ছে। ওই দেখো দরজা আমি দেখতে পাচ্ছি ভাই এখান থেকে, তো আমাকে ড্রোন আনতে হবে এইদিকে ভাই, ওইখান থেকে ডেকে, কারণ এদিক থেকে আসতে দিচ্ছে না ড্রোনকে। ভাই চল চলে এখানে চলে, নেশা ফেশা করে আছিস নাকি উড়ন্তু? এদিকে আয় ভাই,
কি করছে কে জানে। চলো এবার এখান থেকে সোজা এদিকে ডাকি আর এখান থেকে নিয়ে যাই। ভাই ড্রোন নর্মালি আসতে চাইছে না ভাই, একদমই ভাই আসতে দিচ্ছে না ড্রোনকে। এখানে তো আসতেই দিচ্ছে না ভাই ড্রোনকে, আমি কি করে আনবো জানি না ভাই। এদিকে ড্রোনটাকে আসতে দিচ্ছে না, তো আমাকে মনে হয় এই দিক করেই যেতে হবে। এই যে সোজা এরোটা রয়েছে না ওইখানেই যেতে হবে ভাই, ওই ইন্ট্রোডাকশন সেক্টর, তারপর এখানে ভাই। আমাকে কিন্তু বললো পোটেনশিয়াল সেক্টরে যেটা মানে পোটেনশিয়ালিটি সেক্টর না কি আছে ওইখানে, কারণ তোমরা দেখতে পাচ্ছ তিন দিকে অ্যারো আছে, একটা এদিকে একটা ওদিকে আর একটা কোন দিকে ওই দিকে। তো আমাকে এবার এই দিকে যেতে হবে। চলায় ভাই আমি একবার ম্যাপটা দেখিনি ভাই, আমি মনে হয় ম্যাপ ভুল করছি কিছু একটা। এটা হচ্ছে সোজা গেলে, আচ্ছা সোজা এটা গেলে তো ওই সেক্টরটা ভাই, আমাদের পোটেনশিয়াল সেক্টরে যেতে হবে, পোটেনশিয়ালিটি সেক্টর। আমি জানি না বাট চলো আপাতত আমি না এদিক থেকে যাই। এখানে ওই সোজা আগে তো যাই সোজা ভাই, ওখানে কি আছে দেখি। বাকি এখানে যাওয়া যাক, চলো আস্তে আস্তে যাই। আর আমরা কোন কোন সেক্টরে যাচ্ছি আমি নিজেও জানি না। এখান থেকে এইটা ভাই আমরা ট্যাঁড়া বেঁকা হয়ে যাচ্ছি বড্ড, আর ড্রোন আমাকে সাথ ছাড়ছে ভাই। সামনে কেউ তো একটা রয়েছে আমার মনে হচ্ছে। আমি ভাই ড্রোনের একদম লাইটের তলা তলায় যাচ্ছি, কারণ আমাকে ওই যে ছোট্ট স্লাইমটা আছে না ও শুধু লাইটের কাছ থেকে ভয় পায়, যদি লাইট না থাকে তাহলে আমাদের তুলে নিয়ে চলে যেতে পারে। বাকি চলো লাইটের তলা তলায় চলো। আর এখানে আরেকটা এইদিকে থাকবে, আমাদের ইয়ে করে নিতে হবে, আন্দাজ করে নিতে হবে ভাই যে হ্যাঁ এইখানে আছে, একটা এইদিকে আছে, এবার এইদিকে আগে তো। চলো ভাই লাইটে আছি, এবার এবার এইখানটাতে ভাই আমার মনে হয় আমি কেমন ভুল যাচ্ছি, ঠিক আছে আমার ঠিক মনে হচ্ছে ভাই আমি ভুল যাচ্ছি ভাই, আমি পুরো অন্ধকারে যাচ্ছি লাইটের একটা ভরসায়। আমাকে তো ভাই লাইট অন হয়ে গেল কি করে, ভাই লাইট অন হয়ে গেল নিজেই আমি জানি না কি করে, বাট হয়ে গেছে। চলো আমি চলে এসেছি এখানে, বাট এখানে কারোর একটা চেল্লানোর আওয়াজ আসছে ভাই। আচ্ছা এটা হচ্ছে পোটেনশিয়ালিটি মানে সেক্টর, আর ওই দরজাটা হচ্ছে আলাদা। আচ্ছা দুটো এক জায়গাতে কানেক্ট হয় আমি বুঝতে পেলাম এবার, বাট এখানে কি আছে ভাই, এখানে ইলেকট্রিসিটি অন করা যাবে না। আর এখানে একটা ইয়ে দাঁড়িয়ে রয়েছে ভাই, ওই যে ব্যান ব্যানের আওয়াজ বের করে যে মালটা, ইয়েস এটা ভাই গার্ডেন অফ ব্যান ব্যান ফোর এতে ছিল, বাট আমি জানি না ভাই কি হয়েছে। চলো এখান থেকে এটাকে খুলি, আচ্ছা এটাকে খুলতে পারবো না ভাই, এটা হচ্ছে আমাদের লাস্ট মানে এর পরের জায়গাটা যাবো। বাট কি কার্ড আছে এখানে অলরেডি, আমার তো মনে হয় না এখানে কোনো কি কার্ড আছে ভাই। ইয়েস আছে ভাই এখানে কি কার্ড পড়ে, দেখেছো এই জন্য ভাই প্রত্যেক জায়গা ভালো করে দেখতে হয়। এখানে আয় ওই ড্রোন, চলো এটাকে খুলে দিই, এবার আমাদের এইখানে যেতে হবে ভাই, লেটস গো নেক্সট পাজল। চলো আর এখানে এক মিনিট ভাই, এটা তো বেটার গিগলের অন্য ভার্সন, এই দেখো ভাই হাফ হাফ হয়ে রয়েছে। আমি জানি না কি হচ্ছে বাট এদের মধ্যে ফাইট ওয়াগার চলছে, এরকম ভাই হাফ হাফ বডি নিয়ে এরা কি করছে। আমি জানি না বাবা জোককে ট্র্যাশ বলছে ভাই, এভরিবডি উইল থিংক ইউ আর দ্য জোক ওয়েন ইউ আর হপিং অ্যারাউন্ড লাইক আ বানি। জানি না ভাই কি চলছে বাট এরা খুব বাজে, এক এক পায়ে দাঁড়িয়ে আছে ব্যালেন্স করে, আবার পোলের উপর থলা ড্রাগ হয়ে পুরো অন্ধকার। জানি না কি চলছে বাট এরা দুজন ভাই খুব মারপিট করে পড়ে গেল ভাই দুজন মিলে। ওই কি হচ্ছে তোদের এটা ভাই, আমি জানি না কি হয়েছে বাট এরা দেখো ভাই খুব খুব বাজে পড়ে গেছে মোড়ে। আর ওখানে একটা হ্যাট রয়েছে, তার এক মিনিট ভাই ওই হ্যাটটা নিয়ে নি চুপচাপ ভাবে, লেটস গো লেটস গো, পড়ে না গেলেই হলো ভাই, হ্যাট নাও চুপচাপ আর এখান থেকে ফেরত যাও। হ্যাট নিয়ে নিয়েছি আর এই হ্যাটটা ড্রোনকে পড়ানো যাবে, বাট এক মিনিট তলায় তো একটা রাস্তা রয়েছে ভাই, এখান থেকে আমি জাম্প করে নাপ দিতে পারবো তলায়। বাট তার থেকে আগে আমাদের দেখতে হবে যে রাস্তা খুলছে কিনা, বাট তার আগে আমাকে ড্রোন কাস্টমাইজ করতে হবে। ড্রোন হয়ে গেছে আবার ভাই, আমার ড্রোন ব্লু ছিল ঠিক আছে, এগ হ্যাট লাগবে যেটা আমরা পড়েছিলাম, না হেডফোনস লাগিয়ে দিই ভাই, কুল লাগবে তবে আমাদের উরুন্তুকে, কুল ভাই হেডফোনস। চলো হয়ে গেছে ভাই, রিমোট আমরা ব্লু করে নিয়েছি আর আমাদের উরুন্তুকেও ব্লু করে নিয়েছি। উরুন্তু এখানে একবার দেখি, এই দেখো ভাই আমাদের উরুন্তু এবার পড়েছে হেডফোন আর তার সাথে ভাই একদম ব্লু, ঠিক আছে চলো আপাতত। বাট এখানে একটা দরজা আছে যেটা আমরা আই থিঙ্ক খুলতে পারবো না, আমাদের একটা কি কার্ড লাগবে। আর এদিকে দরজাটাও বন্ধ আছে, লাইট নেই, মানে এটা মেন দরজা বন্ধ যেটা আমার লাগবে মেনলি যেতে আই থিঙ্ক সো। আর এখানে আর একটা দরজা যেটা বন্ধ আছে, তো আমাদের যেতে হবে হচ্ছে এই দিকটাতে দিয়ে তলায় আই থিঙ্ক ভাই, আমার তো তাই মনে হচ্ছে। বাট এখানে আমার হেল্পের জন্য কেউ নেই ভাই। চলো এখান থেকে এখান থেকে জাম্প করতে লাগবে আমাদেরকে। চল 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 চল, পড়ে গেছি ফাইনালি। চলো এখানে কিছু তো একটা পড়ে আছে ভাই, এটা হচ্ছে টেপ একটা আই থিঙ্ক সো, লেটস গো টেপ পেয়েছি একটা নতুন। হ্যাঁ ফটাফট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, লাইক করে দাও। আর এখানে একটা কিছু দিতে হবে, বাট তার আগে দাঁড়াও এক মিনিট ভাই, ওই সুইচটা টিপতে হবে। আচ্ছা এখানে উরুন্তুকে নিয়ে আসি, দাঁড়াও এক মিনিট ভাই, উরুন্তু তলায় আয় ওয়ে, ইয়েস চলে এসছে চলে এসছে। এবার এটাকে টেপ ভাই, এটাকে টেপ আয়। চলো ভাই এটাকে টিপলে আমাদের কী হবে, এইদিকে আরেকটা আসবে, আর এবার একে এইখানটাতে ডাকবো এইখানটাতে, ঠিক আছে তারপর এটাকে টেপা করাবো, তারপর এই দরজাটা খুলে যাবে। এই দরজার পেছনে কী আছে আমি জানি না, বাট এখানে আমি বেটার গিগল দেখছি, ওই দেখো এক মিনিট ভাই বেটার গিগল তো আছে, লেটস গো এটাকে খুলি। আর ওখানে একটা সুইচ আছে, বাট ওটাকে আমি টিপবো কী করে ভাই। চলো এবার দরজা খোলা যাক, আর এখানে কিছু নেই ভাই, তলায় দেখে নিই একবার চেক করে নিই, কোনো কি কার্ড পড়ে নেই তো, না ভাই কোনো কি কার্ড নেই। চলো এবার এখান থেকে যাওয়া যাক, বাট যেটা হচ্ছে মেন কথা যেখানে বেটার গিগল বসে আছে ভাই, এটা হচ্ছে আসল বেটার গিগলটাই, দেখো এখানে কতগুলো বেটার গিগল আছে আমি জানি না, বাট আমি ওর কাছে চলে গেলাম ভাই, লাফাতে লাফাতে জানো আমার ও বন্ধু, আর হ্যাঁ সত্যি বন্ধু আমার। বাট বাকি আপাতত ভাই এর একটা পা নেই, এই দেখো পানে ওই, must remember absolutely no more jokes about being trapped in a kangaroo's pouch. আচ্ছা এই ক্যাঙ্গারুর পাউচে ইয়ে ছিল বন্ধ, তাই জন্য জোক বলতে পারিনি, এখন জোক ডিসাইড করছে। বাকি আপাতত চলো আমি কি করি, তলাটায় কিছু থাকবে ভাই, বিশাল অন্ধকার, আমি তলায় যাবো না ভাই, বিশাল অন্ধকার জায়গাটা। আর উপরে ভাই উপরে চলো, এই দিক থেকে দরজা ওপেন করতে পারবো, এটা মেন দরজার উপরেও একটা আছে ভাই, বিশাল অন্ধকার এখানে কিছু আছে ভাই, অন্ধকার। ব্যান ব্যান ভাই, ব্যান ব্যান চলে এসছে এখানে কোথায় দেখে, ওই মারবি না তো আমাকে। Glad to know you survived the madness happening outside.
ঠিক আছে, আমি বেঁচে আছি আপাতত। কন্টেইনমেন্ট বিফোর বাট নাথিং দিস ক্রেজি। You're not much of a talker, so I'm going to assume you're here for an important reason. You wouldn't risk your life to be here otherwise. কে জানে কি করছে ভাই, ও দরজা খুলে দেবে আই থিংক সো। আচ্ছা আমাদের এই দরজাটা খুলতে হবে, তারপর ও আমাদেরকে ওইদিকে নিয়ে যাবে ভাই। বাকি ব্যানম্যানকে দেখতে তো ভালো লাগছে ভাই, এই দেখো ভাই কি সুন্দর লাগছে না দেখতে। বাকি চলো আপাতত আমাদের কি করতে হবে বললো, যে আমাদের এই তলার যে ওইটা আছে তো ওইটাকে আমাদেরকে আগে আপাতত ইয়ে দিয়ে ড্রোন দিয়ে টিপতে হবে। বাকি চলো তলায় যাওয়া যাক। আর এখানে ভাই এ আলাদাই পড়ে রয়েছে, আমি তলায় যেতে চাই না ভাই, অন্ধকারে যেতে চাই না ভাই, উপরে অন্ধকারে একদম যাবো না। বাকি এখানে রয়েছে আমাদের যে বেটার গিগল ভাই, না বেটার গিগল কি করে নাম দিয়েছে আমি জানি না। বাকি আপাতত চলো আমি এইখানটাতে করে দিয়ে দিই ড্রোনটাকে, আর ওটাকে আমাদের টিপতে হবে। তো তার জন্য আমি ওপরে একটা ক্রস দেখেছি, ঠিক আছে, তো ওই ক্রসটা করলে আই থিঙ্ক চলে আসবে। আর এখন আমাদের লাইট আছে তো, তো নর্মালি হয়ে যাবে ভাই, যেখান সেখান ক্লিক হয়ে যাচ্ছে, কারণ লাইট লাগানো তো আগে কী হতো কোনো ওয়াল ছাড়া না ক্লিক করা যেত না ড্রোনটাকে, বাট এখন লাইট লাগানো বলে সব জায়গায় যেতে পারে, মানে আমাদের যে এরিয়া সিকিউরিটি বলে একটা থাকে ড্রোনের অপশান, ওই অপশানটা না অফ হয়ে গেছে ওই ড্রোনটা। বাকি চলো আপাতত আমাকে কী করতে হবে, এই ক্রসটাতে একটা সোজা এখানে টিক মারতে হবে, আর একটা আওয়াজ আসবে, শোনো তোমরা ঠিক করে, ঠিক আছে। ইয়েস, আওয়াজ এসছে ভাই, ফার্স্ট টাইম মিস হয়েছিল বাট এবারে এসছে। তো চলো এবার আপাতত আমাকে কি করতে হবে, আমাকে এই দরজাটা খুলতে হবে আর একে নিয়ে যেতে হবে। ওয়ে জিপ তো বন্ধ কর, জিপ তো ভেতরে রাখ, কমসে কম জিপ বের করে রয়েছে শালা। বেটার গিগল নয় ভাই, ব্যান সরি। চলো দরজা খুলে দিয়েছি, এবার আমাকে একে ফলো করতে হবে, ঠিক আছে। উড়ন্তু এখানে আয়, তাড়াতাড়ি ফটাফটায় উড়ন্তু এখানে আয় ফটাফটায়। ভাই এত স্লো আসছিস কেন তুই ভাই, এখানে বিশাল অন্ধকার, ও কোথায় গেল? ওই দেখো ভাই, ও লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছে। ধরো আমি ড্রোন নিয়ে যাবো ভাই, আমি যাবো না ওরকম অন্ধকারে ডাইরেক্ট। ওইখানে আয় না ও ভাই ও, আরে এইখানটা আয় না, ওই হ্যালো ভাই, এদিকে আসতে পারবে না ড্রোন, মানে আমাকে এখান দিয়ে নর্মালি যেতে হবে ভাই, বুঝতে পারছো? ড্রোন আসছে না, আর ওখানে দাঁড়িয়ে রয়েছে ওই মালটা গিয়ে, আর অন্ধকার রাস্তা ভাই পুরো দেখছো, মানে ও শুধু লাইট জ্বালাতে জ্বালাতে যাচ্ছে। দিস নিডস টু বি ওপেন অ্যাজ ওয়েল, দিস ওয়ান্স নিডস টু বি ওপেন অ্যাজ ওয়েল বললো, কি একটা ওপেন করতে বলছে বাট আমি জানি না ভাই। ওর কাছে হাত আছে, ও সুইচ দিয়ে অন করে দিতে পারে, বাট এক মিনিট, মানে নেদারে চলে এলাম নাকি? ভেতরে দেখো কতক্ষণ নেদারের মতো ভাইব আসছে। বাকি চলো আপাতত এটাকে খুলে দিই, আর এবার আমাদেরকে আর একটা নেক্সট পাজল ভাই, চলো মাস্ট পাজল আসছে ভাই, লেটস গো। এবার নেক্সট পাজল ভাই আমাদের, চল ভাই এবার ভেতরে চল, তোদের দেখাচ্ছি ভাই। এরও পেছনে স্ট্রেচেস রয়েছে, বাট এটা আমি কোথায় চলে এলাম ভাই, কোন একটা রুমের ভেতরে, বাট এখানটা বিশাল অন্ধকার। আচ্ছা আমি দেখছি, seems really familiar but I'm not sure where I could have ever seen something like this. জানি না কি হয়েছে বাট আমাদের পাজল সলভ করতে হবে, আর এটা হচ্ছে ব্যানের মূর্তি। দেখো ভাই দুটো ব্যানের মূর্তি আছে, তো আমি একটা জিনিস বুঝতে পেলাম যে এখানে একটা সুইচ আছে। দাঁড়া এই সুইচটাকে আগে মেরে নি ভাই, এটাতে কি হচ্ছে কে জানে। চলো এখান থেকে এটা চলো মেরে দিয়েছি, আমি জানি না ভাই কোথাকার কি অন হলো কে জানে ভাই, জানি না ভাই কি হয়েছে। বাকি চলো আপাতত এখানটা ওয়েট করি একটুখানি। বল তো গাইস, আমি বুঝতে পেলাম যে আমাকে কি করতে হবে, এই যে লাইটটা এদিকে জ্বলছে দেখেছো এইদিকে, তো আমাকে এই যে একে ওইখানে নিয়ে যেতে হবে। তার জন্য ভাই এগুলোকে কি করতে হবে, আমাকে এদিকে সাইডে সরাতে হবে এরম ভাবে ভাই, বুঝতে পারছো? পাজল সলভ করতে হবে পুরো, মানে বুঝতে পারছো? একে নিয়ে আসি, দাঁড়াও এক মিনিট ভাই, রাস্তা ফাঁকা করতে হবে আগে তো। আচ্ছা এদিকেও আরেকটা রয়েছে ভাই, একে একে এদিক থেকে এই দিকে ঠেলি, দাঁড়াও এক মিনিট ভাই, আমাকে পাজলটা মেনলি সলভ করতে হবে। তো একে এখান থেকে পেছন দিকে ঠেলি, আর একে না ভাই ও ঠিকই তো ছিল ভাই ওদিকে, আমি কি করলাম কে জানে। বাকি তলা যাও, তলার দিকে যা, তুই ওদিকে যা। চলো হয়ে গেছে ভাই, এবার এবার মূর্তিকে সামনের দিকে ঠেলতে হবে, আর একে নিয়ে যেতে হবে ভাই। চল সামনে যা, ওই সামনে যা, চল চল সামনে যা, সাইডে যা, সাইডে সাইডে। চলো এবার এবার একে কী করবো, পেছনে ঠেলবো আর একে সাইডে করব। হয়ে গেছে ভাই, হয়ে গেছে। চলো এবার মানে বেশি হার্ড নয় পাজলটা আমার যা মনে হচ্ছে আপাতত, কারণ ফার্স্টের দিকে তো আমার সবই হার্ড নেই লাগে ভাই। বাকি এটাকে এইখানে আনি, এটাকে এইদিকে আনি, লেটস গো, আর এটাকে ওইদিকে আনি, তারপর হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ভাই, বুঝতে গেছি। তারপর যদি আমি মূর্তিটাকে সামনে ঠেলি তাহলে তো এই জায়গাটা ফাঁকা হবে না, আর আমি এদিকেও যেতে পারছি না, এদিক দিয়েও যেতে পারছি না ভাই, আমাকে ঘুরে যেতে হবে পুরোটা। বাকি চলো একে সামনে ঠেলি একটা, তো এদিকটা ফাঁকা হবে, তো এটাকে এই সাইড করে দিতে পারবো। চলো এবার এটাকে এই সাইড করে দিই, আর এটাকে পেছনে টেনে নিই। আরে আর মূর্তি আছে, আমি ভুলে গেছিলাম। চলো এটাকে এদিকে, আর এখান থেকে এইটাকেও এদিক থেকে সরিয়ে নিই, লেটস গো। চলো হয়ে গেছে, আর এটা এখানে নিয়ে আসি, আর এটাকেও এই পেছনে করে দিই। চলো হয়ে গেছে ভাই, মূর্তি তো হয়ে গেছে, বাট এক মিনিট এখানে আরেকটা আছে ভাই। চল সাইডে যাই, সাইডে যা। চলো ভাই হয়ে তো গেছে, আমি বুঝতে পেরে গেছি। আরে আর ওদিক থেকে ঠেলতে হবে আমাকে ভাই, গায়ে জোর কম আছে না একটুখানি, আর এগুলোকেও মূর্তি বানিয়ে নিয়েছে ভাই, ব্যানের এগুলো। চলো হয়ে গেছে, পাজল সলভ ভাই একটা, লেটস গো। চলো হয়ে গেছে ভাই, পাজল সলভ, লেটস গো, পাজল সলভ। বাট এক মিনিট, কিছু তো হলো না ভাই এখানে, কিছুই হলো না। আচ্ছা এইটা দেখো, এর ভেতরে কিছু একটা জিনিস রয়েছে যেটার জন্য আমাদের লাগবে হচ্ছে মানে এই লাইটগুলো অন করতে। বাট এ দেখো ভাই, এখানে লাইটটা জ্বলছিল না, এবার ওই লাইটটাও জ্বলে গেছে, তো আমাকে কি করতে হবে, এবার সেমভাবে ফেরত নিয়ে যেতে হবে। ইয়ার কি ফালতু জিনিস ভাই, ইয়েস ফালতুই জিনিস ভাই, এটা এত পাজল সলভ করতে আমি পারবো না ভাই, বিশ্বাস করো। চলো এবার একে সোজা ঠেলে দিই, চল সোজা চলে যা, তুই এদিকে আয় ভাই, পাজল সলভ আছে, যেরমভাবে যাচ্ছি সেরমভাবে নিয়ে গেলে হয়ে যাবে ভাই। চলো এবার তুই সোজা চলে যা ভাই এদিক থেকে, আরে ইয়ার আমাকে যেতেও দিচ্ছে না এদিক থেকে। চলো এবার একে পেছনে করে দিই একটুখানি, আর একে এই সাইডে,
আরে কি এখান থেকে না ভাই, তলায় এ তলায় যা, আরে তলায় যা, ওই তুইও তলায় যা। চলো এবার একে একে এদিক থেকে তলায় নামিয়ে দিই আর একে এদিক থেকে স্লাইড করে দিই। তারপর আমরা কি করব, একে এইখানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? ওকে চলো পাজল সলভ ভাই, পাজল সলভ। এত ইজি পাজল কেউ দেয় নাকি? হ্যাঁ চলো একে এদিকে আর একে সোজা নিয়ে চলে যাবো ভাই ওদিকে। চলো পাজল তো সলভ হয়ে গেছে ভাই, আমরা যাই বলো পাজল সলভ আছে। চলো ভাই দুটো হয়ে গেছে, এবার এদিক থেকে একে ওই দিকে ঠেলতে হবে আর একে পেছন দিকে নিয়ে যেতে হবে, তাহলে এই পাজলটা সলভ হয়ে যাবে। চলো দু নম্বর পাজল সলভ, লেটস গো, হয়ে গেছে। বাট এক মিনিট ভাই, ওদিকে আর একটা লাইট জ্বলে গেছে, ওই দেখো। ছি এটা ঠিক না ভাই, চলো ওদিকে আর একটা লাইট জ্বলে গেছে নাকি। চলো এবার একে সামনে দিয়ে ঠেলতে হবে ভাই, এদিকেও আর একটা লাইট জ্বলবে একে করার পর। ঠিক আছে চারখানা পাজল, ঠিক আছে ভাই হয়ে যাবে। আমাকে কি করতে হবে, একে এগিয়ে নিয়ে আসি আর একে এই দিক থেকে নিয়ে যাই ভাই। চলো হয়ে যাবে, পাজল তো ইজি আছে, বাট কি করতে হবে শুধু একটুখানি খাটতে হবে ভাই। চলো এবার একে এইদিকে আর একে এইদিক থেকে এদিকে ঠেলে দিয়ে ওই সাইডে করে দিলেই হয়ে। আচ্ছা একে পেছোতে হবে তো ভাই, একটা পেছোতে হবে একে। আমি বুঝতে পেরে গেছি ভাই, এই পাজলটা অতটা হার্ড নয়, বাস একটা প্যাটার্নে চলছে। চলো পাজল এটা পেছনে, এটা সাইডে, এটাও পিছনে যাবে, পিছনে যায় পিছনে যা। চলো এটাকেও পিছনে সরাতে হবে আর এটাকেও এদিক থেকে ঠেলে পিছনে সরাতে হবে। তারপর আবার ওকে সেমভাবে আমাকে ফেরতও নিয়ে যেতে হবে, তাই জন্য এখানটা রাস্তাটা এতটা ফাঁকা রাখি। চলো হয়ে গেছে, ওই দুটো পাজল হয়ে গেছে। চল চল এগো এগো এগো, হয়ে গেছে ভাই, এই পাজলটা ইজি ছিল, ঠিক আছে। চলো এটাও হয়ে গেছে, এবার একে পেছন দিকে নিয়ে যাই, পুরো পেছনের দিকে নিয়ে যেতাম, পেছন দিকে, ঠিক আছে। চলো পেছন দিকে হয়ে গেছে, একে এদিকে ঠেল আর একে সামনের দিকে ঠেল, সামনের দিকে ঠেল। চলো একেও সামনের দিকে ঠেল, একেও সামনের দিকে ঠেল। আর এবার একে এইদিকে নিয়ে যেতে হবে, একে এইদিকে ঠেলতে হবে আর একেও এদিক থেকে এদিকে ঠেলতে হবে আর একেও ঠেলতে হবে। চলো ভাই হয়ে তো গেছে পুরো পাজল সলভ, ভাই পাজল সলভ আছে। চলো সাইডে চলে যায়, এবার ভাই মূর্তিটাকে শুধু ঠেলে নিয়ে চলে আসতে হবে ভাই। কতটা হার্ড পাজল বুঝতে পারছো, দিমাগ খারাপ হয়ে গেল। চলো হয়ে গেছে ভাই, চারটে পাজল সলভ করে দিয়েছি, কেউ বলতে পারবি না ভাই আমি অনেক টাইম লাগিয়েছি ভাই। আমি একটুখানি টাইমে করে দিয়েছি চারখানা পাজল সলভ। আর কি আপাতত এখান থেকে আমাকে একটা কার্ড যেটা লাগবে ওইখানে। চলো ভাই এবার কি কার্ডটা লাগিয়ে দেওয়া যাক ভাই। চলো কি কার্ড লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিই ভাই। এখানে কি আছে ভাই, এখানে কিছু নেই। চলো কি কার্ড লাগিয়ে দিয়েছি, এখানে কিছু আছে, এখানে কিছু তো একটা পাও মনে হয় দরজাটা থেকে। আরে এক মিনিট, এটা কি, ওই এটা কি, ওই কোথায় যাচ্ছিস ভাই? এটা তো ওই মনস্টারটার বাচ্চা টাইপের লাগলো, আর এখানে কিছু একটা কাটি টাইপের পেয়েছি আমরা। ওই স্যার ডাটা ডুডু, ও ভাই স্যার ডাটা ডুডু, এক মিনিট লোকা ভাই গেছে পিছনে ভাই। এর নাম হচ্ছে স্যার ডাটা ডুডু, এই ডাটা ডু, ইউ ক্যান গেট ডাউন নাও, উই আর ফ্রেন্ডলি, বলছে উই আর ফ্রেন্ডলি ভাই। ভাই বললো বললো উই আর ফ্রেন্ডলি, বাট তাও এসে আমাকে খেলো ভাই, এটা কিন্তু ঠিক না ভাই, একদমই ঠিক না ভাই, বিশ্বাস করো। বলছে স্যার ডাডা ডুডু, তার উপর বলছে ফ্রেন্ডলি, ভাই কোনো ফ্রেন্ডলি নয় ভাই এ, বিশ্বাস করো। বাকি যেটা আমার কাজ সেটা হচ্ছে আমাকে লুকোতে হবে, ঠিক আছে, আমাকে কোনো একটা জায়গায় লুকোতে হবে। আচ্ছা আমাকে কাঠি তুলতে হবে, চলো কাঠি তুলে নিই তাড়াতাড়ি ভাই এখান থেকে। কাঠিটা নিয়ে আমাকে দৌড়তে হবে ভাই এখান থেকে। চলো ডাডা ডুডু চলে এসছে, লেটস গো, ডাডা ডুডু চলে এসছে, ভাগো বাড়ির ভেতরে যাও, বাড়ির ভেতরে যাও। ওকে ওকে বাড়ির ভেতরে চলে এসছি, ডাডা ডুডু ওই দেখো ভাই ওইখানে রয়েছে। হ্যালো এক মিনিট, ওই ভাই ব্যান ব্যান কে মারলো এসে। So you are my liberator, did you get my warning? জানি না ভাই কি স্যার ওয়ার্নিং দিচ্ছে, বলছে এসকেপ মাই ম্যাম। আবে মুখে টেলিফোন ছুড়ে তো কই দেখো, বেটার গিগল চলে এসেছে কোথায় দিয়ে ভাই ওকে রাইড করতে, কি হচ্ছে জানি না, বাট বেটার গিগল আমাকে বাঁচাতে এসেছিল আর ওই দেখো ওইখানে পড়লো ভাই, বেটার গিগলকে মেরে দিয়েছে। বাট এখানে কিছু একটা রয়েছে যেটা আমাকে কাঠি দিয়ে খুলতে হবে, ওই কাঠিটা দিয়ে যেটা ওর মুখে ছিল। চল 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 হয়ে যা হয়ে যা হয়ে যা, খুলে যা খুলে যা খুলে যা ভাই, খুলে যা ভাই খুলে যা। চলো খুলে দিয়েছি ভাই, এখান থেকে কিছু একটা কার্ড পেয়েছি, চলো কার্ড নিয়ে নিয়েছি ভাই। চলো গাইস এবার যে আমরা বুঝতে পারছি যে আমাদের জন্য এরা দুজন প্রাণ দিয়ে দিয়েছে। চলো আপাতত যেটা আমার কাজ সেটা হচ্ছে আমাকে এইদিকে যেতে হবে, আর এইবার হবে হচ্ছে মস্ত একটা পাজল, যেটা হচ্ছে যে আমরা এবার এখান থেকে বেরিয়ে গেছি আর এখানের পাজলও সলভ করে দিয়েছি। তো এবার আমাদের ভাই তলায় যে আরেকটা দরজা ছিল না, ওই দরজাটা আই থিঙ্ক খুলে যাবে আমার মনে হচ্ছে ভাই, কারণ দেখো সিক্স সেন্স বলছে ভাই আমার, কারণ ওই দরজাটাই শুধু ওপেন ছিল না, বাকি দুটো দরজা তো আমরা খুলেই এসেছি ভাই। একটা দরজা খুললাম ওই কি বলে সুইচ টিপে টিপে, আর একটা দরজা বন্ধ ছিল, আর ব্যান ব্যানও মরে গেছে আর বেটার গিগলও আমাদের মরে গেছে ভাই। ফার্স্ট টাইম তো আমি ওর ওপর ভরসা করছিলাম না যে হ্যাঁ দরজা খুলিস না, বাট এখন ও আমার জন্য প্রাণ দিচ্ছে ভাই, বুঝতে পারছো কতটা বাজে কেস। তো চলো এবার আমাদের এই যে পার্পল যে রোডটা আছে, পার্পল আমি যে কি কার্ডটা পেলাম সেটা দিয়ে এখানে দিতে হবে, আর এই দরজাটা খুলে যাবে, কারণ আমরা ভাই পাজল সলভ করে দিয়েছি। চলো এবার এখান থেকে যাওয়া যাক, আর এক মিনিট ভাই এখান থেকে তলায় যেতে পারবো, লেটস গো তলায়। চলো ভাই এখান থেকে তলায় যাওয়ার আছে, পুরো ভাই অন্ধকার রাস্তা বুঝতে পারছো, এত অন্ধকার রাস্তা তো আমি দেখিনি। চলো এবার সোজা এখান থেকে বাইরের দিকে যাওয়া যাক, এখানে রয়েছে একটা রাস্তা, বাট বেটার গিগল আমাদের না কেমন গেম বেজে গেছে বেটার গিগলের, আর আমার মনে হয় কেমন বেটার গিগল না পুরো মরেনি, তো আসতে পারে ও এখানে। বাট চলো আপাতত এখানে দরজা খুলে দিই, আর এর ভেতরে আছে একটা মাস্ট পাজল, আর এই পাজলটা আমাদেরকে সলভ করতে হবে ভাই এখান থেকে। চলো বেটার গিগল, বেটার গিগল লেটস গো, আমি বলেছিলাম না বেটার গিগল এখানে মরেনি, বেটার গিগল চলে এসেছে ভাই এই দেখো। আর এখানে খুব হার্ড পাজল আছে ভাই, বুঝতে পারছো কতটা হার্ড, আমাদের একদম গেম বাজতে চলেছে।
দাঁড়াও, এই আপাতত বোঝাক আমাদেরকে কি কেসটা। ওকে ঠিক আছে, সুইচ আছে উপরে একটা বলছি আমি, দাঁড়াও আপাতত দেখতে যেতে পারবো না ভাই। এইদিকে মনস্টার আছে ভাই অনেকগুলো বলে। ওয়েল তো গাইস, এতক্ষণ ধরে ও আমাদের বললো যে এই যে সুইচগুলো এগুলো সব খারাপ আছে, তো আমাদের কি করতে হবে, উপর দিয়ে না স্পটলাইট মারতে হবে এদিকে, কারণ যখন ও সুইচগুলো ফিক্স করবে সেই টাইমে একটা অ্যালার্ট বেরোবে যেটা দিয়ে এখানে যেই মনস্টারগুলো আছে সেগুলো এখান থেকে আসবে, আর মনস্টার এসে ভাই ওকে যাতে কাঁচা চিবিয়ে না নেয় তাই জন্য আমাদেরকে একে সিকিউরিটি দিতে হবে, ঠিক আছে। আর সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এইখান থেকে লাইটগুলোকে তলায় এই রুমগুলোতে মারতে হবে। দেখো ভাই, এখানে একটা লাইট আর ওখানে একটা লাইট আছে, তো এই যে স্পটলাইটগুলো এখানে আর সিলিং থেকেও আসতে পারে ওই মনস্টারটা, তো তাই জন্য আমাদেরকে এরমভাবে ডান দিক বাদিক করে এই যে এইগুলো করতে হবে ভাই, বুঝতে পারছো। বাকি চলো আপাতত যেটা আমার কাজ, এখান থেকে ওপর দিয়ে করলে এটা তলায় নেমে যাবে, এই দেখো আবার ওপরে করলে ওপরে চলে আসবে ভাই, দেখো বুঝতে পারছো। বাকি চলো আপাতত আমাদের এখান থেকে স্টার্ট করতে হবে, বাট এই দেখো ভাই স্টার্ট রিবুট, রিবুট স্টার্ট করার পর এই দরজাটা খুলে যাবে আই থিঙ্ক। তারপর আমরা ভেতর থেকে ওই ডোরটার যে মেন স্পেক্টারের যে ডোরটা ওইটার ভাই একটা সুইচ অন করে দিতে পারবো। বাকি এখানে দেখো ভাই, এখানে রয়েছে রিচার্জ সেল লাইট, মানে এই লাইটগুলোকে আমাদের রিচার্জ করতে হবে বারবার। চলো আপাতত এবার শুরু করা যাক নাকি, আমি জানি না নিজেও কি হতে চলেছে, ফার্স্ট টাইম তো আমি মরবো আমি জানি। বাট এখান থেকে এটা কি হচ্ছে, আইস অন দ্য সিলিং, তো আমাদের সিলিং এর উপরেও চোখ রাখতে হবে, মানে সিলিং এ যখনই কেউ আসবে তখন এটা করতে হবে। চলো আপাতত 3, 2, 1 লেটস গো, ডোন্ট প্যানিক, ওকে ঠিক আছে চলো রিচার্জ করে নি তাড়াতাড়ি সিলিং, রিচার্জ ভাই। চলো আপাতত কেউ নেই তো, আরে আরে অন করে নে ভাই, আরে ও আমাকে বলতে চাইছে ভাই, ওকে ঠিক আছে আমি বুঝতে পেরেছি। আচ্ছা প্রত্যেকবার ইউজ করার পর লাইট আমাদের রিচার্জ করতে হবে, চলো এবার আমাকে দেখতে হবে কোথায় আছে ভাই, কে এসছে কোথায়। ব্যাটার গিগল তলায় আছে, ইয়েস ওই দেখো ভাই ও তো ওইখানেই আছে, ওইখান থেকে পালিয়ে যেতে পারবে। চলো আপাতত আমাকে কী করতে হবে, আইস অন দ্য সিলিং, আইস অন দ্য সিলিং, কোথায় আছে ভাই আমি তো তলায় দেখতেও পাচ্ছি না। চলো এখানে কেউ নেই, আচ্ছা লাল লাল তলায় 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 তলায়, চলো ভাই তলায় আমাকে রিচার্জ করতে হবে, রিচার্জ। চলো রিচার্জ করে দিয়েছি ভাই, রিচার্জ, আইস অন দ্য সিলিং, ও ভাই ও ভাই ও ভাই, এই দেখো মালটা বেরিয়ে এসছে, ও হ্যালো ভাই খুব বাজে লাগছে এটা, চলো হয়ে গেছে। আরে দু জায়গা বেরিয়ে এসছে ভাই, এটা একটু হার্ড আছে ভাই, এবার মনস্টার খাবে আমাকে। জানতাম ভাই আমাকে, আমি জানতাম আমাকে এরম ভাবে খাবে, কারণ এটা একটু হার্ড আছে ভাই, বুঝতে পারছো তোমরা। চলো এবার আবার চালু করা যাক ভাই, এটা একটু হার্ড আছে, তো এটাকে আমাদেরকে না মাস্ট পাজল দিয়ে করতে হবে, কারণ বুঝতে পারছো এখান থেকে দৌড়ে তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে না ভাই, ইটস মানে এর স্পিডটা যেটা সেটা খুব স্লো। এ দেখো চলো স্টার্ট রিবুটিং, আর এবার দেখতে হবে কোথায় আছে। ঠিক আছে ঠিক আছে রে বাবা, আমি বুঝতে পেরেছি, আমাকে করতে তো দে, ওকে ঠিক আছে, যেটা রেড হয়ে যাবে আমাকে সেই দিকটা করে ইয়ে করতে হবে ভাই, লাইট মারতে হবে, আমি বুঝতে পেরে গেছি, চ ওকে ওকে। ঠিক আছে চলো আপাতত এখানে কেউ নেই, আর আমাকে এইটা রিচার্জ করে নিই, চলো রিচার্জ, ব্যাটার গিগল কভার করতে হবে ব্যাটার গিগলকে, এখানে কেউ নেই, চলো 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 কোথায় আছে কোথায় আছে ভাই, ওইদিকে যেতে হবে আমাকে, হ্যাঁ চলো এদিকে একটা পেয়েছে, আর এদিকে এদিকে আইস অন দ্য সিলিং, আইস অন দ্য সিলিং, এদিকে কেউ নেই, রিচার্জ 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 হয়ে গেছে ভাই, এখানে যেতে হবে আবে, আইস অন দ্য সিলিং, চলো আইস অন দ্য সিলিং, আর একে এদিকে টু ডাউন, চলো চলো রিচার্জ 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 ভাই রিচার্জ, চলো রিচার্জ হয়ে গেছে, এদিকে কেউ নেই এখানে কেউ নেই ভাই, আমাকে চার চৌকোভাবে ঘুরতে হবে, ওই তো ওই তো ওই পাশে রয়েছে ভাই ওই পাশে, চলো একটা আর একটা আর একটা আর একটা, ছ ছ ছ ছ ছ ছ ছ ভাই, একে মার একে মার, আইস অন দ্য সিলিং, চলো আইস অন দ্য সিলিং ভাই, তলায় 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 তলায়, চলো ভাই রিচার্জ 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 করতে হবে, লাইট লাইট চলে যাবে না তো ভাই, লাইট 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 লাইট, চলো হয়ে গেছে লাইট রিচার্জ করে দিয়েছি, পাশে আরেকটা রয়েছে, চল 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 পাশে 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 ভাই, এটা হয়ে যা হয়ে যা, চলো হয়ে গেছে এটা, আর এদিকে তলায় একটা আছে, লেটস গো, চলো তলায় হয়ে গেছে ভাই, আমি না খুব ইন্টেন্স মাহলে আছি আপাতত, ওই তো তলায় রয়েছে, চলো এখানে হয়ে গেছে, আর এদিকে একটা রয়েছে, এদিকে একটা, আর তলা তলায় একটা, চল চল সাইড হয়ে যা সাইড হয়ে যা সাইড হয়ে যা, আইস অন দ্য সিলিং, আইস অন দ্য সিলিং, চলো ওপরে ওপরে ওপরে,
আরে ভাই চারিদিকে বেরিয়ে আসছে ভাই, এটা তো একটুখানি হার্ড আছে বের করা। চল চল ওদিকে, চল ওদিকে, চল তলার দিকে আছে একটা ভাই, উপরে একটা রয়েছে, চলো উপরে আরেকটা, আর এখান থেকে আইজ অন দ্য সিলিং, লেটস গো ভাই। খুব বাজে কেস। চল তলায় রয়েছে আবার রিচার্জ, রিচার্জ, লেটস গো রিচার্জ। এখান থেকে এইটাকে পাশে করতে হবে ভাই। চলো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, লেটস গো, পাজল সলভ ভাই একবারে। সেকেন্ড টাইমে পাজল সলভ করে দিয়েছি আমি, বুঝতে পারছো ভাই? চারিদিক থেকে ভূত বেরিয়ে আসছিল, চারিদিক থেকে একদম হালত খারাপ হয়ে গেল ভাই আমার। ভাই লেটস গো, লেটস গো, আমি বিশাল হাঁপিয়ে গেছি বিশ্বাস করো। বাকি চলো এবার এটাকে আমাকে চালাতে হবে, আর এটা দিয়ে সুইচটা অন হবে ভাই স্পেক্টারের রুমের। চলো সুইচ অন হয়ে গেছে, আর কিছু নেই তো এখানে। বাকি চলো এবার তলায় যেতে হবে আমার ব্যাটার গিগেলের কাছে ভাই। ওহ, এই পাজলটা বিশাল হার্ড ছিল ভাই, তোমরা যাই বলো। এটা আমার সব থেকে হার্ড পাজল লাগলো ভাই ওই কালারগুলোর থেকে, কারণ এখানে স্কিলের ব্যবহার করতে হবে তোমাকে, শুধু চোখের নয়। চলো এবার ব্যাটার গিগেল কিনে আমাকে যেতে হবে। কোথায় ভাই এবার, কোথায় যাবো? ব্যাটারু, ও ব্যাটারু এবার কোথায় ভাই? চলো এবার একে ফেরত কি ভাই, ওই ওইখানে দোকানে দরজা নেই ওই পাশে ভাই? ওই পাশে দরজা থাকার কথা, আমি ফেরত চলে আসছি কেন? ইয়েস, ওই পাশে দরজা আছে, ওই দেখো ভাই, এটা তো খুলবে ভাই। দরজাটা কি করে খুলবে? আর আমি তো সুইচ মেরে আসলাম ভাই, দরজা খুলবে না। হ্যালো, দাঁড়াও ভাই, আমি সুইচ তো মেরেছি, এবার দরজা তো খোলার কথা নাকি? ওয়েল তো গাইস, আমি এবার বুঝতে পেলাম যে এখানে কোনো দরজা খুলবে না, এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে ফেরত। চলে আয় বেটরু, চলে আয় ভাই। নাম বেটার গিগল বলো না, একটুখানি তুতলে যায় আমি বলার সময়, তো তাই জন্য এর নাম হচ্ছে বেটরু। এই দেখো ভাই কি ফালতু দেখতে লাগছে, একদিকে ক্যাকটাস আর একদিকে নর্মাল রাক্ষস মানুষ। বাকি চলো এই পাজলটাও আমার সলভ হয়ে গেছে। চলো ভাই সব পাজল তো আমরা সলভ করে দিয়েছি, এবার আমাদের যেতে হবে হচ্ছে আমাদের ওই জায়গাটাতে। আর এখানে উড়ন্তু রয়েছে ভাই, উড়ন্তুকে তলায় ঢুকতে যাচ্ছে না, নো এন্ট্রি আছে ভাই উড়ন্তু তোর সত্যি। বাকি বেটার গিগল আসছে আমাদের সাথে ভাই, নীল চটি সবুজ চটি পরে। বাকি এবার আমাকে কোন দিকে যেতে হবে? এই দিকে। চলো ভাই, আমি বারবার ভুল করে ওইদিকে চলে যাচ্ছিলাম ভাই, ওইদিকে আমাদের যেতেই হতো না। এ দেখো বেটার গিগল আসছে ভাই, আস্তে আস্তে চলে 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 আমার সাথে সাথে। ভাই পেছনে রয়ে যাবি না, এই দিকে লেটস গো। চ ভাই এখানে মিনিয়ন্সগুলো কথা বলছে, ওই দেখো ভাই ডাডাডুডু করছে ভাই। বাকি চলো সোজা যা, এক মিনিট ভাই, উই নিড টু টক বলছে, দেখি কি বলছিস কি? We've been making great progress so far and it's really getting my spirits up. Okay, I'm in the mood to tell a joke. আমি কোনো জোক শুনতে চাই না ভাই, এর বিশ্বাস করো, কোনো জোক শুনতে চাই না আমি। You call a toad that's upset. Up toad. Unhappy. আচ্ছা unhappy ভাই, ছি ফালতু ফালতু জোক। চল তো এখান থেকে। ও ভাই কতজন হাসলো। Did you hear that? I already hear that. Last time I told a joke, all I heard was yelling. ভাই আমি জানি না কি চলছে, বাট এ দৌড়ানো চালু করে দিয়েছে। এই দেখো ভাই বলছে, লাস্ট টাইমে জোক বলেছিলাম সবাই আমার মজা করাচ্ছিল, বাট এবারে সবাই হাসছে, তার মানে খুশ হচ্ছে একটুখানি, কারণে জোক বলতে পছন্দ করে। তো যে জোক বলে সে ভাই নিজেই হাসে, এই যে নিজেই হাসছে, ঠিক আছে। বাকি চলো আপাতত আমরা চলে এসছি, আর স্ট্রিঙ্গার ফ্ল্যান্ট বাইরে বসে আছে ভাই। এই দেখো আর ওখানে রয়েছে আমাদের ব্যান ব্যান। ওই দেখো ব্যান ব্যানও মরেনি ভাই, কি চলছে ভাই? ব্যান ব্যান মরেনি, এক মিনিট ভাই, তোকে তো মেরে পটকে দিয়েছিল, তোর কি হলো? ওই কি হয়েছে একটু বলবি? আচ্ছা এটা দুজন মিলে সেপ্টার গ্র্যাব করতে চাইছে, এই যে এইটার নাম হচ্ছে সেপ্টার। এই দেখো ভাই এই যে হাতে যেটা ধরে আছে এইটা হচ্ছে সেপ্টার, ঠিক আছে, এটা কুইন বাউন্সলিয়ার কাছে থাকে। আচ্ছা এর বন্ধু ওই ক্যাটটা, আমি এবার বুঝতে পারলাম ওই যে ওইটা। আরে ভয়েতে ওর কাছেই যায়নি ভাই ওই ক্যাটটার, ওই ক্যাটটা বসে আছে ন্যাবন্যাব এসেছিল, ন্যাবল্যাবকে এ বলছে যে প্রিঞ্জাতে বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। আপাতত এ যাচ্ছে হচ্ছে মনে হয় ওর বন্ধুর সাথে দেখা করতে নাকি। ওই দেখো ভাই ওই যে ওর বন্ধুটা রয়েছে ওর সাথে দেখা করতে যাচ্ছে। এই দেখো তোরা কি কথা বলছিস ভাই, এটা ওর ক্যাট বন্ধুটা ভাই, যাকে আমি মেরেছিলাম মনে আছে 4 না 3 তে আমি জানি না, বাট এই আপাতত এর সাথে কথা বলছে। আর এখানে ন্যাবন্যাবকেও বন্ধ করে রেখেছে, ন্যাবন্যাবকে চালিয়ে দে ভাই বের করে এখান থেকে। চল আমি জানি না আপাতত আমাকে কি করতে হবে ভাই, আমাকে মনে হয় স্ট্রিঙ্গার ফ্ল্যানের কাছে যেতে হবে। চলো আপাতত এখানে যাই, তারপর দেখা যাবে কি হয় ভাই। কিছু করতে হবে, ওই বলবি কিছু ভাই? কেউ কিছু বলছেই না আমাকে। দাঁড়াও আপাতত এই স্ট্রিঙ্গার ফ্ল্যানের কাছে যাই, কারণ আমাকে লাস্ট টাইম বললো যে স্ট্রিঙ্গার ফ্ল্যানের কাছে যা, ও তোর সাথে কথা বলবে। আমি আপাতত যাই, এর সাথে কথা বলে দিই কি বলছে। I wanted to let you know that this is all happening because of you. Never convince yourself otherwise. ওকে তো গাইজ, এই আপাতত আমাদেরকে একটা স্বপ্ন দেখাতে চলেছে, যেটা হচ্ছে ওরই যখন এরা ছোট ছিল, কারণ এদেরকে ইঞ্জেকশন দিয়ে না বড় করে দেওয়া হয়েছে। এই দেখো ভাই এ একটু ছোট আছে, এখানে ব্যান ব্যান বসে আছে, এখানে ক্যাপ্টেন ফিডলেস না কি নাম এ বসে আছে, আর এখানে রয়েছে ন্যাব ন্যাব ন্যাব, আর এটা রয়েছে উপিলা বার্ড, ঠিক আছে। আর সবাই বড় হয়ে গেছে কোনো একটা ভুলের কারণে, আমি জানি না, বাট আমরা কোনো একটা বাসের জন্য ওয়েট করছি। ওই দেখো ভাই ওখানে ওই রাক্ষসটা রয়েছে ভাই, দেখতে পাচ্ছ? ওই দেখো আমি মনে হয় ব্যাম্বলি না, আমি জানি না কে ভাই, আমি জানি না, বাট এটা বাস চলে এসছে, বাট এটা আমাদের বাস নয় তাই না? আচ্ছা এটা আমাদের বাস নয় ভাই,
এটার ভেতরে এ ঢুকতেও পারবে না, ঢুকতে থোড়ি পারবি ওর ভেতরে। এ বলছে আমি বিচে যেতে চাইছি না, বাট এ বলছে আমাদের যেতেই হবে, আমি এবারে ঠিকঠাক থাকবো। আমি জানি না কি চলছে এদের মধ্যে, বাট এখানে কোনো একটা স্বপ্ন দেখাচ্ছে যেটাতে আগের বারে স্বপ্নতে চুচু চার্লস চলে এসেছিল, ঠিক আছে। আর এই ওপিলা বার্ডের সাথে কি হয়েছে কে জানে ভাই, গলা ফলা মোটকে পড়ে আছে। আমি জানি না ভাই এদের মধ্যে কি কথা চলছে ভাই, আমি বুঝতে পারছি না এদের মধ্যে। ক্যাপ্টেন ফিডলেস এখানে বসে আছে, বাট একে ক্যাপ্টেন নাম দেওয়া আমি জানি না ভাই। চলো আমাদের বাস চলে এসেছে, এবার এই বাসটাতে যাবে ভাই। ক্যাপ্টেন ফিডলু, এর নাম ফিডলু তো ভাই, ক্যাপ্টেন ফিডলেস ভাই। এর মাথা নেই, কেমন বিচ্ছিরি দেখতে লাগছে, দেখো ভাই দেখো। গেট ব্যাক হিয়ার বলেছে, বাট ও চলে গেছে ভাই এখান থেকে। ভাই কি হলো এটা, আমরা লাস্টে অ্যাক্সিডেন্ট হলো আমাদের? আমি জানি না, আমার মনে হয় অ্যাক্সিডেন্টই হয়েছে আমাদের। লাস্ট টাইম আমরা খুব বাজে মারা গেছি বাসের তলায় চাপা পড়ে। তো আপাতত আমার কাজ হচ্ছে আমাকে বেটার গিগলের সাথে কথা বলতে হবে, কারণ স্পেক্টার বের করার মানে মেইন ফান্ডাটা যেটা সেটা ওই জানে। আর এই ইঁদুরটা ভাই এবারে এসে এখানে বসে আছে, দেখো একটা কি কার্ড পেলাম। আচ্ছা, ব্যান ম্যানের নাম হচ্ছে ইয়ুথ ম্যান ভাই, আমি এটুকু বুঝলাম। UTHMAN ভাই, ইয়ুথ ম্যান। আর ও একটা কার্ড নিয়ে গেছে আর একটা আমার জন্য দিয়ে গেছে বলছে, বাট আমি এটা তুলতে পারছি না। কি বলতে কি চাইছিস ভাই? আমি জানি না ভাই ব্যান ম্যানকে ব্যান ম্যান কেন বলে ডাকে, বাট চলো আপাতত আমি কার্ড পেয়ে গেছি ফ্লোর 5 এর। আর এবার এই কার্ডটা কোথায় ইউজ করবো ভাই আমি জানি না, আমাকে মনে হয় এবার ওইখানে যেতে হবে। ওই যে কি একটা কনফিডেন্সিয়াল সেক্টর না কি সব ছিল, ওইখানে যেতে হবে। চলো আপাতত এবার আমাকে সোজা যেতে হবে ভাই ওইদিকে। ভাই ওদিকে তো সোজা, ইয়েস ওদিকে সোজা যেতে হবে। চলো সোজা এখান থেকে চলে যায়। আর ওদিকে ভাই যাবো কি করে আমি জানি না, বাট ওদিকে আমার ড্রোনের ইয়ে খারাপ হয়ে যাচ্ছে। তো ভাই ওদিকে যাওয়া যাবে না আমার তো মনে হচ্ছে, কারণ দেখো আমার ড্রোন ওদিকে গেলেই খারাপ হয়ে যাচ্ছে। বাকি আমি একটা কি কার্ড তো নিয়েছি অলরেডি, চলো এবার এখান থেকে যাওয়া যাক। আর কি কার্ড মনে হয় এখানে দিলে পুরো লাইট জ্বলে যাবে অলরেডি, মানে সব লাইট জ্বলে যাবে এখানে লাইটটা লাগালে, মানে কি কার্ডটা লাগালে, লাইট লাগালে কি ভাই। চলো এখানে কি কার্ডটা লাগিয়ে তো দেখি যে কি কার্ডটা পেয়েছি। না যাচ্ছে না ভাই। আচ্ছা তো এবার আমাকে ওইদিকে যেতে হবে। এবার দেখো ওই দরজাটা, মানে ওই দরজাটার ইয়ে আছে, লাইট আছে ভাই ওই দরজাটায় দেখেছো। চলো ভাই এখানে চলে এসেছি, মানে ও ইলেকট্রিসিটি না পেলে যেতে পারবে না, আমি এটুকু বুঝতে পেলাম। চলো এবার এই পাশটায় চলে এসেছি আর এখান থেকে এইদিকে। চলো গাইস ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি ল্যাথ খেতে খেতে। এবার এটাকে চালানো যাক, আর এখান থেকে একটা টেপ পেয়েছি। আর এদিকেও একটা দরজা আছে, এটাকেও খুলতে হবে। বাট আর আগে দাঁড়াও এক মিনিট ভাই, ওই যে ওই লাইটটা ওটাকে অন করে আসি, কারণ আমার লাইট খুব ইম্পর্টেন্ট ভাই এখানে। লাইট যদি না থাকে তাহলে খুব বাজে কেস হয়ে যাবে। তো চলো গাইস দুদিকের লাইট তো আমরা অন করে দিয়েছি। এবার যেটা মেইন কথা সেটা হচ্ছে যে আমাদেরকে এই দরজাটা ওপেন করতে হবে। এদিকেও লাইট জ্বলছে, দরজা ওপেন করে ভাই এখানে নিশ্চয়ই কোনো একটা বড় পাজল। ইয়েস আমি জানতাম ভাই, পুরো ইয়েলো রুমে চলে এসেছি ভাই আমরা। এই দেখো কি নাম এটা, কন্ডিশনিং সেক্টর ভাই। আমি জানি না কি হচ্ছে, বাট চলো আপাতত আমি যেটা বুঝতে পারছি যে এইখানে এইদিকে চারিদিকে লাল লাল আছে, তো আমাকে ওইদিকে যেতে হবে। বাট তার আগে ভাই আমাকে এইখান থেকে এইগুলোকে অন করতে লাগবে। চলো এবার যেটা কাজ সেটা হচ্ছে যে ড্রোনকে ভেতরে ডাকো। ড্রোন কোথায় হয়? বল তো গাইস, আমি এতক্ষণ ধরে এই জায়গাটাকে এক্সপ্লোর করলাম, এবার আমি বুঝতে পেলাম যে এখানে একটা কার্ড পড়ে আছে, যেই কার্ডটা আমাকে কোথাও একটা লাগাতে হবে, তারপর এখানকার কিছু একটা মানে অন টাইপের হয়ে যাবে। বাট আমি কোথায় দেবো জানি না। দেখো ওইখানে কিছু একটা রয়েছে যেটা আমাকে আই থিঙ্ক সুইচটা মারতে হবে। তো আমি একটা কার্ড পেয়েছি অলরেডি, বাবা তো করা যাক। দাঁড়াও এখান থেকে উপরে উঠি, আর এখান থেকে গিয়ে না এটার উপরে উঠি। চলো এখান থেকে সোজা যাওয়া যাক ভাই। এগুলো তো মাস্ট পার্কোর হতে হতে যাচ্ছে, আর ওইটা আমাকে টিপতে হবে, ঠিক আছে সুইচটা। চলো এখান থেকে সোজা যাই, আর এখান থেকে ওই সুইচটা টিপতে পারবো। চলো 3, 2, 1, চলো টিপে দিয়েছি ভাই, টিপে তো দিয়েছি। এবার কোনটা কি হলো কে জানে ভাই, আমি তো বুঝতে পারছি না কোথায় কি হয়েছে। চলো হয়ে গেছে এটা, বাট মনে হয় আচ্ছা এই সুইচটা ওপেন হলো ভাই। দাঁড়া এক মিনিট, ড্রোন কোথায়? ওইখানে দেখো ভাই কি জোর এলো, পান্ডুরঙ্গা ড্রোন। ওইটাকে মার, ওইটাকে ওইটাকে ভাই, ওটাকে টিপবো কি করে আমি, আমাকে কেউ বলবে? আচ্ছা এই সুইচটাকে টিপতে হবে না, তো সুইচটাতে মার। চলো হয়ে গেছে এই সুইচটা। এবার অন্য একটা, ওই দেখো ভাই ওইটা অন হয়েছে। এরকম ভাবে আমাকে চারখানা অন করতে হবে, বুঝতে পারছো? চারখানা অন করার পর আমি এই বড় দরজাটা খুলতে পারবো, আর তারপর ওখানে গিয়ে ভাই আর একটা মাস্ট পাজল থাকবে আমার যেমন হচ্ছে। বাকি চলো এখান থেকে তাড়াতাড়ি উঠে পড়ি, আর এখান থেকে তাড়াতাড়ি গিয়ে ইয়ে চলো খুলে দিয়েছি। এবার এদিকে এইটা অন হয়ে গেছে। চলো এবার ওখানে ড্রোন আছে, দেখো ভাই কি জোর আসবে ড্রোনটা, তোমরা দেখতে পাবে এক্ষুনি। দাঁড়াও এক মিনিট তোমাদের দেখাই ভাই। চলো এখান থেকে মাস্ট লাফাতে লাফাতে যাই। এই দেখো ভাই মাঝখানে পড়ে গেলে আমাদের কেস বাজে হয়ে যাবে। চলো আপাতত এখান থেকে চুপচাপ লাফাতে লাফাতে যাই বুঝগুলোতে। আর এখানটা ইয়েলো কালার কেন করা রয়েছে সেটাও আমি জানি না ভাই, পুরো ইয়েলো হয়ে রয়েছে জায়গাটা। এখান থেকে এটাকে যে ট্যাপ করবো, দেখো ভাই ড্রোনটা কি জোর আসবে। 3, 2, 1 সাই। এই দেখো ভাই দেখলে। বাকি দাঁড়াও এবার কোথায় ঝুলেছে সেটা দেখতে হবে, আই থিঙ্ক ওইটা ঝুলেছে। চলো ওইখানে যাওয়া যাক, তারপর ওইটাকে টিপতে হবে, তারপর এইটা ভাই। চারটে মানে টিপে দিলে ড্রোনে করে তবে আমাদের পুরো কাজটা হয়ে যাবে। বাকি চলো আপাতত এখান থেকে সোজা যাওয়া যাক, আর এখান থেকে জাম্প একটা সুন্দর, এখান থেকে সুন্দর একটা জাম্প, লেটস গো। হয়ে গেছে চলো, এবার আমাকে ওইটা টিপতে হবে। আর ড্রোন আছে ওইদিকে না, দেখো কি জোর আসবে ভাই। দেখো 3, 2, 1 লেটস গো, লেটস গো আজা। দেখো ভাই কি জোর এলো, ও চলো হয়ে গেছে, টিপে দিয়েছে। এবার এইটা আছে বাকি শুধু, চলো এইটাকে তাড়াতাড়ি করা যাক। আর এখান থেকে কি উঠতে পারবো ভাই, বলা যায় না, উঠেও যেতে পারে, এখানকার ফিজিক্স খুব বাজে ভাই। আমি ভুলে গেছি কোনটাকে আমি টিপিনি এখনো, ওইটাকে আই থিঙ্ক ভাই, আমার তো মনে হচ্ছে এটা আমি করেছি। হ্যাঁ এটা আমি করেছি ভাই, ওইটা, এটা নয় ওই দিকেরটা ভাই, এটা তো আমি আগেই করেছি, এইটা শুধু বাকি আছে। চলো এটাকে তাড়াতাড়ি টিপি। আর এখানেও একটা দরজা আছে, যে দরজাটা আই থিঙ্ক বাদে আমাদের এক্সপ্লোর করতে হবে। চলো এখান থেকে চুপচাপ লাফাই, 3, 2, 1 লেটস
গো। আর কোথায় দিয়ে বেরোতে হবে ভাই? ওদিকে দেখো, এত বড় রাস্তা ভাই, না লাফালে হতো না। চলো এবার আমরা অলমোস্ট ওপরে চলে এসেছি, আর এখান থেকে চুপচাপ এটাকে টিপে দেওয়া যাক। 3, 2, 1 লেটস গো। এবার ড্রোন কোথায় আমার? আই ভাই রকেটের মতো, এই দেখো ভাই রকেটের মতো এলো, ওয়াও টিপে দিয়েছে। চলো এবার এখানে কি কার্ড লাগালে আমাদের এই পাশটা আমরা যেতে পারবো। আর কি কার্ড আমরা অলরেডি বাইরে পেয়ে গেছি, গ্রিন কি কার্ড না কি একটা ছিল ওইখানে। চলো আপাতত দরজা খুলি। ও ভাই একদম জায়ান্ট গেট খুললো ভাই, একটা দেখেছো? মানে এখানে কোনো ছোট মনস্টার নেই, আমি এটুকু শিওর ভাই, এখানে বিশাল বড় একটা মনস্টার আছে। বাকি এই জায়গাটা অনেকটা ব্রাইট ভাই আগের জায়গাগুলো থেকে, আগেরগুলো বিশাল ডার্ক ডার্ক। এখানে আমরা কোন একটা অন্য জায়গায় চলে এসেছি। আর এখানে দাঁড়াও এক মিনিট ভাই, ড্রোন কাস্টমাইজ করতে হবে, হেডফোন লাগানো। তো লাস্ট আমরা পেয়েছি সাম্বেরো, সাম্বেরোটা কি জিনিস কে জানে। আর একটুখানি এটাকে দেখার মতো করে দিই ভাই, রেড রেড হবে ভাই, ইয়েলো করে দিই, ইয়েলোতে মিশে যদি যায়, তাই জন্য ভাই ব্লুই ঠিক আছে। চলো ঠিক আছে, চলো চলো এই দেখো ভাই আমার ব্লু করে দিয়েছি পুরো। আর বাকি আপাতত সামনে আমরা চলে এসেছি, দেখো সার্জনের মানে সার্জনের মিশনের এখানে। এই দেখো ভাই এটা হচ্ছে সার্জনগুলোর বাচ্চা। হ্যালো জায়ান্ট, মানে এটা হচ্ছে ওই জায়ান্টার বাচ্চা। আমার মনে হয় একদম গেমের ফার্স্টে মনে আছে, আমরা উপর থেকে যে লাইটটা পেয়েছিলাম সেই লাইটটা তোলার সময় একজন এসেছিল, সে মনে হয় এর মানে বাবা বা মা হবে। কার ব্যাপারে কথা বলছি আমি জানি না, বাট দাঁড়াও আপাতত আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে এই দেখো ভাই সার্জিয়ান ইজ লুকিং ফর ললিপপস ফর হিজ কি পেশেন্টস, ফাইন্ড হিম 8 ললিপপস টু গেট ইয়োর প্রাইজ। ওকে, আটখানা ললিপপ খুঁজতে বলেছে, তো বাকি আমি আটখানা কোথায় পাবো ভাই? তোদের ললিপপ খোঁজার কাজ পেয়েছি আমি আবার লাস্ট পর্যন্ত। চলো এখানে একটা, দুটো, এখানে তিনটে, চারটে পেয়েছি। চলো চারটে হয়ে গেছে, কোথায় আছে এখানে একটা, পাঁচটা, পাঁচটা ললিপপ পেয়েছি আপাতত, বাকি পেছনে পড়ে নেই তো, না এখানে পাঁচটা, পাঁচটা পেয়েছি ভাই। আর কোথায়? হ্যালো আর কোথায় ললিপপ কোথায়? আর পাঁচটা, এই তো ছটা, এখানে আর দুটো লাগবে ভাই, আর দুটো, আর দুটো, আর দুটো, আর দুটো, আর দুটো, আর দুটো। চলো সাত আর আট নম্বরটা কোনো একটা এরকমই জায়গায় লোকানো আছে ভাই, আমি শিওর ভাই। আমি সাতখানা পেয়েছি বাট আট নম্বরটা আমি জানি না কোথায় আছে ভাই, আট নম্বর খুঁজে পাওয়া যাচ্ছে না। আট নম্বর ললিপপটা কোথায় ভাই? তোরা আট নম্বর খেয়ে নিসনি তো ভাই? দিয়ে দে আমাকে ফেরত অ্যাটলিস্ট, তারপর দিয়ে দেবো তোদেরকে। এই তো আট নম্বর ভাই এখানে, এই তো, এই তো। চলো আটটা পেয়ে গেছি ভাই, চলো ফুল ফুল আটটা একদম। এবার আটটা এখানে রেখে দিই, চলো আটখানা পুরো রেখে দিয়েছি। এবার আই থিঙ্ক দরজা খুলে যাবে, লেটস গো ভাই। আটখানা দরজা পাসওয়ার্ড নাকি? তোরা আমাকে দেখছিস কেন ওই? আচ্ছা তোরা ওদিকে দেখছিস, ঠিক আছে। স্পিড লিমিট 15। এবার এখানে আর কোনো রাস্তা নেই, এখান থেকে আই থিঙ্ক কোনো একটা ইয়ে পেয়েছি কার্ড, চলো এটা লাগবে না। আর এখান থেকে তলায় নামতে হবে, আমি অলরেডি পড়েই গেছি, চলো এখানে নেমে পড়েছি। ও কোথায় নামলাম ভাই এটা? ওকে ব্যান ব্যান এখানে ভাই, আচ্ছা ব্যান ব্যান একটা কার্ড নিয়ে এসেছিল। আর দেখো ভাই এটা হচ্ছে ওপিলা বার্ড, আচ্ছা ইলেকট্রিসিটি ট্র্যাপের মাঝে আছি আমরা। এই দেখো ভাই এখান থেকে ও যেতে পারে না, জাস্ট এগুলোকে অন করতে লাগবে, তার জন্য ব্যাটারি লাগবে বলছে আমাদেরকে। ওয়েল তো গাইস আমি বুঝতে পেলাম যে ব্যান ব্যান আমাকে কি বললো, যে একে ডিস্ট্র্যাক্ট করতে হবে, ঠিক আছে। কারণ দেখো আমি যদি এইখানে বেরোই, এই দেখো এই আসবে আর আমাকে তুলে নিয়ে চলে যাবে, বুঝতে পারছো? তো একে আমাকে ডিস্ট্র্যাক্ট করে আমাকে উল্টো দিকে যেতে হবে, ব্যাটারি খুঁজতে। ওই টেন্টগুলোতে ব্যাটারি আছে এরকম ও আমাকে বললো। আর ওই ব্যাটারিগুলো নিয়ে আসে না, এখানে যে ছোট ছোট ইলেকট্রিসিটি পোলগুলো দেখছো দুটো, সেখানে দিলে দুটো ইলেকট্রিসিটি পোল বড় হয়ে যাবে আর তার মাঝে ওই পাখিটা ফেসে মরে যাবে, তো তারপর আমরা এখান থেকে পালাতে পারবো। বাট তার আগে আমাকে ওকে ডিস্ট্র্যাক্ট করতে লাগবে, ঠিক আছে। তো চলো আপাতত ডিস্ট্র্যাক্ট করার জন্য কি করতে হবে, ওকে ঠিক আছে। তো এদিকে বেরোই, এদিক থেকে এদিকে বেরো, চলো বেরিয়ে গেছে, এদিক থেকে পালিয়ে গেছি। আর এখান থেকে চল 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 বেরিয়ে গেছে ওদিক থেকে ভাই, ওকে চলো এদিক থেকে একটা তুলে নিয়েছি, চলো ওদিকে চলে গেছে ভাই। দুটো আমি তো ইলেকট্রিসিটির মাঝেই ছিলাম, মানে যখন ও উল্টো দিকে যাবে সেই টাইমে আমাদেরকে তুলতে হবে এই জিনিসগুলো, ঠিক আছে। আর ওকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ওই যে হর্নগুলো ছিল তাহলে ওগুলোকে তুলতে হবে মেনলি, যদি ওগুলো তুলে নিই তাহলে ভাই মাস্ট ডিস্ট্র্যাক্ট হবে, ঠিক আছে। বুদ্ধু পাখি না, পাখির মাথায় এমনিও ব্রেন থাকবে না, থাকে যদিও বাট বুদ্ধি থাকে না, ঠিক আছে। বাকি দেখো এইখানে রয়েছে পাখিটা, কোথায় গেল ওইদিকে। আরে ঠিক আছে কুইক ভাই বন্ধ কর, একবার বলে দিয়েছিস, তোমাকে কি করতে হবে এদিকে বেরোতে হবে আর এদিকে ঢুকে পড়তে হবে, সেদিকে তো এখান থেকে বেরোতে হবে আর এদিকে ঢুকে পড়তে হবে ভাই। এখানে নেই ও, আমি ওটা তুলতে যেতে পারবো না, এখান থেকে বেরোবো যেই ও বেরোবে, বেরো না ওয়ে, আরে বেরো, চলো বেরিয়ে পড়েছি। ও চলে গেছে ভাই ওদিকে, কি ফাস্ট আসে ভাই তুমি জানো না। বাকি দাঁড়ো এক মিনিট ভাই, এদিকে বেরোবো ও চলে যাবে ওদিকে, চল বেরো, আয় আয়, চলো ওদিকে চলে গেছে, আমি এটা তুলে নিয়েছি, লেটস গো লেটস গো লেটস গো ভাই। কি জোর যাচ্ছে এই দেখো, চলো এগুলো দুটো নামিয়ে দিই, এই দুটো হর্ন লাগিয়ে দিয়েছি, এখনও ইনকমপ্লিট আছে ভাই। আমাকে কী করতে হবে, এদিকে বেরোতে হবে আর এদিক থেকে এইদিকে যেতে হবে আর এদিক থেকে, চলো চলো ভাই ভাই ওটা আনা একটু চাপ আছে ভাই বিশ্বাস করো। চলো ভাই এ খালি বকেই যাচ্ছে, তো একে কী করি আমি, এদিকে বের করি, বেরো এবার, চলে যা চলে যা চলে যা, চল পালা 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 ভাই, পালিয়ে গেছে। চলো এবার ওদিকে যাবে আর এদিক থেকে বেরোবো, এদিক থেকে ঢুকে পড়বো, চলো এটা তুলে নিই আর দিক থেকে ঢুকে যাই ভাই ভেতরে, চলো ঢুকে পড়েছি। আর এবার না সাইডে বের করতে হবে একে, চলো চলো বেরো 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 বেরো, এদিক থেকে নিয়ে নে, ঢুকবার 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 হয়ে গেছে, ভেতরে চলে এসেছি, লেটস গো লেটস গো। চলো এদুটো তুলে দিয়েছি, আর এখানে দুটো বসাতে হবে আর একে বসাতে হবে ভাই, টার্ন অ্যারাউন্ড আর ডিস্ট্র্যাক্ট করতে পাঠাতে হবে। চলো চলো পাঠিয়ে দিয়েছি, চলে যা ভাই, চলো 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 চলো, ওকে তুলে নিয়ে যাবে, আর ওকে তুলে নিয়ে যাবে, আমি পালিয়ে যাবো ভাই এখান থেকে। চলো এবার ওখানে যেতে হবে আমাকে,
লেট থ্যান্স। আচ্ছা ওইখানে যেতে হবে আমাকে, চলো এখানে চলে যাই ভাই, তাড়াতাড়ি যেতে হবে কারণ ও ওকে ভাঙছে। ওই দেখো ভাই ওখানে ভাঙছে ওকে, আর ওর হয়ে গেছে অলমোস্ট। না হয়নি হয়নি, চলো চলো এখান থেকে তাড়াতাড়ি নিয়ে নে ভাই, ব্যাটারি নিয়ে নে, ব্যাটারি নিয়ে নে। চলো ব্যাটারি নিয়ে নিয়েছি, আর আমাকে এই দিক দিয়ে যেতে হবে ভাই বাইরে দিয়ে, কারণ ভেতর দিয়ে গেলে আমার গেম বেজে যাবে আর ও না আমাকে শুধু দেখতে পায় টেন্টের ভেতর। ঠিক আছে আমার ঠিক মাথার ওপরেই আছে কিন্তু তলায় দেখতে পাবে না ভাই ও। আর আমার ওটা আবার ওখানেই মানে ফেলে দিয়েছে আই থিঙ্ক, ব্যান ব্যানের যেটা রয়েছে। চলো আপাতত ওইখানে রয়েছে, আমি এখান থেকে লাফিয়ে ঢুকে পড়ি ভাই, চুপচাপ ঢুকে পড়ছি ঢুকে পড়ছি। এবার আমাকে এইটাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য বাইরে ফেলতে হবে আই থিঙ্ক ভাই, যা আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে আমার তো গেম এমনিতেই কমপ্লিট হয়ে যাবে। চলো হয়ে যা চলে যা, লেটস গো ভাই, গড়িয়ে দিয়েছি। এবার আমাকে ওইটাতে যেতে হবে, ঠিক আছে চলো। এবার ওইটাকে তুলে নিয়ে যাবে, নিয়ে যাবে, অত বড় দেখতে পাচ্ছিস না ওটা গড়াচ্ছে। চলো দেখতে পেয়ে গেছে, ওটাকে তুলবে আর আমি সোজা চলে যাবো হচ্ছে এই এইটাতে ভাই। চলো গ্লাভস আছে, ওকে ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি ভাই, আমাকে ওইদিকে না গ্লাভস নিতে যেতে হতো। ওকে চলো এখান থেকে গ্লাভস, আর ওদিকে আরেকটা গ্লাভস। চলো এবার এখানে একে একে গ্লাভস পরাতে হবে দুটো, তারপর এটা ওদিকে ছাড়তে হবে, তারপর আমি যেতে পারবো ভাই ওইটাতে আর ওইটাতে। ঠিক আছে ও রেডি, চলো এবার এটাকে ঠেলে দিই একটুখানি। চলো হয়ে গেছে, লেট টেন্ট ভাই ওইখানে যেতে হবে, চলো আগুন ধরে গেছে। এবার আমাকে জাস্ট ওই দিকে যেতে হবে ভাই, কোন দিকে গেল কে জানে, বার্ড আপ। চলো ও আসবে, ওটাকে তুলবে আর আমি সোজা দৌড়বো ভাই ওদিকে, লেটস গো ভাই, লাস্ট চান্স লাস্ট চান্স। এবার আমাকে ভাই ওখান থেকে ব্যাটারি নিতে হবে, আর এদিকে একটা ব্যাটারি আছে ওইখানেও যেতে হবে। চলো এখান থেকে ব্যাটারি তোল, আর এর থেকে বেরো ভাই, বেরো তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো। চলো ভাই ও যাতে দেখতে না পারে, ঠিক আছে আমি ওর পায়ের তলায় থাকবো কিন্তু আমাকে দেখতে পাবে না। এই দেখো ভাই কিরকম দেখতে, কি ভয়ানক ফালতু বার্ড কোথাকার, এত ফালতু বার্ড আমি দেখিনি ভাই কোনোদিন। চলো এবার এখান থেকে চুপচাপ ঢুকে পড়ি, তারপর কি করতে আমাদেরকে ওইখানে যেতেও হবে এখান থেকে একটা টিন গড়িয়ে নিয়ে। এখান থেকে এই দেখো ভাই এটা রয়েছে, ব্যাস আমরা দুটো ব্যাটারি পেয়ে গেছি, দুদিকে দুটো লাগিয়ে দিলেই ব্যাস ইলেকট্রিসিটি ডান ভাই। চলো এবার এখান থেকে এটাকে গড়িয়ে দিতে হবে, ব্যান ব্যান ওখানে দেখছে ভাই, একটু তো হেল্প কর। চলো ভাই গড়িয়ে দিচ্ছি, লেটস গো, চলে যা চলে যা চলে যা, আজা আজা যা ভাই, ওটাকে ধর তো কমসে কম। দেখো এবার ওটাকে ধরতে গেছে, লেটস গো চলো চলো ধরে নিয়েছে। এবার আমাকে সোজা ওইখানে যেতে হবে, ব্যাটারি ভুলিনি তো, না ঠিক আছে চলো। এবার আমাকে একটা এইখানে, এটা বড় হয়ে গেছে, আর একটা এইখানে ভাই, চলো এটা বড় হয়ে গেছে, দুটো হয়ে গেছে। চলো চলো ভাই কারেন্ট এবার চলে এসছে, এবার আমাকে জাস্ট বেরিয়ে এরকম ঢুকে পড়তে হবে, এরকম বেরোতে হবে, ও আসবে যেই এরকম ঢুকে পড়তে হবে, ব্যাস শেষ। ও ভাই কোথায় গেলি, ওয়ে বেরো আয় এদিকে, লেটস গো আজা 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 ভাই, এ ওপর ওপর দিয়ে চলে যাচ্ছে, এই দেখো তলায় তো আসছেই না ভাই, এ তো ওপর দিয়ে চলে যাচ্ছে তলায় আসছে না, এটা কি বলছে, যদি আমাকে ধরতে আসে তবে কি হবে, দেখো আমাকে ধরতে আসছে না, ধরতে আয় ধরতে আয় ধরতে আয়। চলো হয়ে গেছে হয়ে গেছে, লেটস গো, মানে ওকে আমাকে ধরতে আসতে হতো, মারলাম দেখলি তো, দিলাম তো গেম বাজিয়ে তোর, হ্যাঁ রোস্ট হলি তো, চিকেন তন্দুরি হয়ে গেছিস তো। এবার দেখো ভাই এবার চিকেন তন্দুরি বানিয়ে দিয়েছি একে, নে নে বল এবার কি বলবি। চলো চিকেন তন্দুরি হয়ে গেছে, এবার আমাকে কি করতে হবে, বেরোবো কোথায় দিয়ে, ওই আমাকে রাস্তা তো বল। ওকে ওই বেক ডোরটা ওইটা রয়েছে, চলো ও ওইটা খুলে দিচ্ছে, আমাকে ওই পাশে যেতে হবে। এটা ডোর, আমি তো এটা পুরো ওয়াল ভাবছিলাম, এটা ডোর কি কোথা থেকে হলো কে জানে। দেখো বাকি গেম বেজে গেছে ভাই, চিকেন তন্দুরি হোয়াটসঅ্যাপ। আগে চলো সোজা যেতে হবে আমাকে, আর এখানে কোনো পাজল না দেয় ভাই, ভাই এবার যেন কোনো পাজল না থাকে, আমি এতক্ষণ ধরে পাজল সলভ করছি। বাকি এটা কি ভাই, কি জানে সিকিউরিটি কি সব, এখানে রিচার্জ করতে লাগবে, রিচার্জ করে নিয়েছি। আর আমাকে উপরে যাওয়ার সিঁড়িও নেই ভাই, কি করতে হবে কে জানে, দরজাও খুলছে না। কি সিকিউর অ্যান্ড এক্সিট, এটা করতে হবে ভাই। এটা চলে এসছে, ওই এই চলে এসছে, সরে যা ওই ভাই, একে চেপে দিল নাকি, এক মিনিট একে চেপে দিয়েছে ভাই ওয়াল দিয়ে, দেখো ভাই পুরো ওয়াল দিয়ে চেপে দিয়েছে। আরে ভাই এ তো ওপিলা বার্ড হয়ে গেছে ছোট্ট, ওই দেখো চেপে বাচ্চা করে দিয়েছে, এই দেখো ওই ওপিলা। আরে কোথায় যাচ্ছিস ভাই, দৌড়েছে বাইরে, দেখো কোথাও তো একটা পালিয়ে গেছে ও, বাট আমি জানি না ভাই, আমি যেতে চাই না। এই দেখো এখানে ব্যান ব্যান দাঁড়িয়ে আছে, চলো এবার সোজা যাওয়া যাক, দরজা খুলে দেবে ব্যান ব্যান। চলো ওখান থেকে এটা ওপেন করে দিচ্ছে এক্সিটটা, তারপর আমরা এখান থেকে যেতে পারবো স্পেক্টারের কাছে ভাই, মানে স্পেক্টার ছড়িটার কাছে, তো ওইটা আমাদের লাগবে মেনলি। অন কর ভাই অন কর, চল 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 ভাই, এখানে ব্যান ব্যান দাঁড়িয়ে, তুই এখানে কি করছিস, তাও হাত নেই কেন তোর আবার দুটো, nothing bad will happen I promise bhai ye bolche press the thing nothing bad will happen I promise bhai er upor emni bishwas korini age dubar cholo third bar bishwas korei ni thik ache cholo press kore diyechi I told you nothing bad would happen kichu hoyni cholo ebar ekhan theke jawa jak bhai kichu bad hoyni upore jawa jak ar keu nei to bhai tor kintu hat nei keno ami bujhe pacchi na bhai চলো এবার এখান থেকে যাওয়া যাক, আমার উরুন্তু এখানে নেই ভাই, উরুন্তু ওই দিকে রয়েছে। তো চলো সোজা একটা লাইট দেখতে পাচ্ছি, ওর দিকেই যাওয়া যাক ভাই, ওই দিক থেকে গেলে আমরা আই থিঙ্ক বাইরে যেতে পারবো। বাট বাইরে গিয়ে কী হবে কে জানে ভাই, ব্যান ব্যানের তো মানে ব্যাটারি গেলে তো হাতই নেই, ও স্পেকটা তুলবেও বা কী করে কে জানে ভাই। সামনে দিয়ে চলো, এখানে কিছু নেই তো, লেটস গো আমরা চলে এসেছি কোথাও একটা ভাই। এদিকে একটা দরজা আছে, এদিকে দরজা বন্ধ ভাই, এটাতে কোথায় চলে এলাম ওই আমি জানি না, বাট এখানে উপরেও একটা দরজা আছে, ধরো উপরটা চেক করে আসি ভাই, এখানে কি আছে, কিছু আছে এখানে, ইয়েস এখানে একটা দরজা আছে তো, বাট এখানে একটা কার্ড লাগবে ভাই, আমি জানি এখানে কার্ড লাগবে, থিঙ্ক সো ইয়েস এখানে কিছু কার্ড ওয়গেরা লাগবে, বাট এখানে আমি আসতে চাই না ভাই, এখানে থাক, আমার যতটা ভেতর ভেতর দিয়ে হয়ে যাবে ততটা ভালো ভাই, যত কমেতে মেটে যায়। ঠিক আছে চলো আপাতত আমাকে তলায় যেতে হবে, ওই দরজাটা খুলেছি, আর ওখানে গিয়ে দেখতে হবে ওর ভেতরে কি আছে ভাই, কারণ আমার মনে হয় ওর ভেতরে কোনো একটা পাজল আছে ভাই, খুব হার্ড পাজল, মানে হার্ড নয় আর কি পাজল আছে। বাকি ঠিক আছে চলো চলে এসেছি আমরা ওই দরজাটার ওখানে, আর এখানে কিছু তো একটা আছে ভাই অন্ধকারের মধ্যে লোকনে, এখানে কি বলছে রেকর্ড রেকর্ড না রিঅর্ডার, চলো রিঅর্ডার দিয়ে দিয়েছি, আর এখানে পাজল আছে, আর আমাকে অতটা যেতে হবে ভাই,
বাকি হ্যাঁ রিঅর্ডার মারলে চলো রিঅর্ডার মেরে দিই। চলো এখান থেকে যেতে হবে আমাকে জাম্প করে অতটা, ঠিক আছে চলো আপাতত আমি এখানে যাই। এটা এখান থেকে চলে গেছে, এখান থেকে এটা, ঠিক আছে এখান থেকে এটা, ওকে এখান থেকে এটা। ভাই এই পাজলগুলো সলভ আছে, মানে ইজি আছে, বাট তোমরা একটা জিনিস দেখেছো এগুলো ঘুরছে ভাই খুব বাজে। এখান থেকে এইটা, ভাই আমি যদি আবার পেছনে যাই এটা কি সরে যাবে? না এর উপরে লাফালেই হয়ে যাবে ভাই, দাঁড়া এক মিনিট, রেড রেড, না এর পেছনে গেলে হয়ে যাবে আই থিঙ্ক। তলায় পড়লে আমি মরবো না ভাই দেবে। চলো এবার এখান থেকে এটাই যাওয়া যাক, এখান থেকে এইটায় আর এখান থেকে এইটায়, কারণ মাঝখানটা পুরোটা ফাঁকা। ভাই এবার কোথায় যাবো আমি? ওদিকে গেলে তো মরে যাবো। বাকি এখান থেকে আমি ডাইরেক্ট ওটাতে যেতে পারবো? আমি যাই না ভাই, দাঁড়াও আমি এখানে, ওখানে গেলে তো মরে যাবো। বাকি চলো এইখানে যাই। আরে ভাই ফেলে দিল আমাকে, একটা পুরো ঘুরে গেল, ছি। বাকি চলো আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। পাজলটা ভাই একটুখানি আছে, হার্ড তো আছে, তোমরা যাই বলো। বাকি এখান থেকে আমাকে জাম্প করে করে যেতে হবে, আমি বুঝতে পেরেছি, লেটস গো। আর রিঅর্ডার করে দিই, দাঁড়াও এটা এটা আমাকে এক্ষুনি জাম্প করবো আর আমাকে ফেলে দেবে ভাইয়ে। চলো হয়ে গেছে, যাই এখান থেকে, সর সরে যা, ওয়ে চলে যা। চলো এবার এখান থেকে সোজা একটা জাম্প, এখান থেকে সোজা একটা জাম্প। আরে ইয়ার ডাবল জাম্প হয় না এখানে নাকি? ভাই আমি জানি না ডাবল জাম্প হয় কিনা, বাট এখানে দেখো কি বাজে কেস হয়ে রয়েছে। আমি যদি এদিক থেকে চালু করি ভাই, এদিকে খুব বাজে, এদিক থেকে চালু করবো। বাকি এখান থেকে এটা সামনে চলে যাক, চলো হয়ে গেছে। এইখানে দাঁড়াবো আমি চুপচাপ, এখান থেকে এইটা, এখান থেকে সোজা গিয়ে এইটা, ঠিক আছে এখান থেকে এইটা হয়ে গেছে, এখান থেকে এইটা। এখান থেকে কোথায় যাই ভাই? যদি আমি পেছনেরটা যাই আমি মার খাবো না তো? না লেটস গো, চলো পেছনে যাই। আবার এটা চলে যাবে, এখান থেকে সোজা এটা, এখান থেকে এইটা, আর এখান থেকে সোজা গিয়ে এইটা, হয়ে গেছে ভাই লেটস গো। যদি আমি ওদিকে যাই ভাই, এদিকেও মার খাবো, ওদিকেও মার খাবো, এটা পুরো একটা চাকরি মারবে। চলো এখান থেকে সোজা গিয়ে এইখানে চলে এসছি, লেটস গো। আর এখান থেকে আবার এখানে, চলো ভাই আমি বুঝতে পেরে গেছি আমাকে কী করতে হবে, বাট শুধু একটুখানি হার্ড লাগছে ব্যাপারটা। চলো এখান থেকে সোজা এটা, এখান থেকে সোজা এটা, আর এখান থেকে সোজা এটা আর এটা, লেটস গো। দূর করে নিচ্ছি ভাই, লেটস গো লেটস গো লেটস গো। এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে সোজা এইটা, এখান থেকে সোজা এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, ওকে চলো চলে এসছি ভাই, শুধু পড়ে না যাই ফলস খেয়ে, ঠিক আছে লেটস গো। ভাই আমি ভাবছিলাম যদি এইখান থেকে পড়ে যেতাম খুব বাজে কেস হয়ে যেত ভাই। চলো চলে এসছি ভাই, অলমোস্ট হয়ে গেছে। এবার আমি কার্ড তো নিয়ে নিয়েছি, আর কিছু করতে হবে এখানে কিছু না তো? বাট হ্যাঁ আমি এখান থেকে পাজল করে যাবো কেন ভাই, এখান থেকে সোজা চলে আমি চলে যাই ভাই আরামসে, জাম্প করতে করতে যাবো ভাই। ভাই আমাকে ফেলে দেয়, হ্যাঁ আমি তো তলায় পড়তেই চাইছিলাম, কারণ আমি এখান থেকে গিয়ে ওদিকে সিঁড়িতে উঠে পড়বো না ভাই, পাজলকে সলভ করবে এতক্ষণ ধরে ওদিকে। ভাই কি ফালতু না এরা। চলো এবার এখান থেকে সোজা যাওয়া যাক। কি ভাই ওই উপরে উঠি, আর কার্ড পেয়ে গেছি আমি। কার্ডটা কোথাকার পেয়েছি আমি বুঝতে পেরেছি ভাই, এই কার্ডটা হচ্ছে ওই উপরে ছোট্ট রুমটায় ভাই। চলো এটা হচ্ছে ওই ছোট্ট রুমটার উপরে, আমাকে আবার ফেরত যেতে হবে। চলো এখান থেকে আমি ওপরে যেতে চাই না ভাই, ওই ওপরে আমি যাবো না। এই কার্ডটা এইখানে লাগাবো, কার্ডটা এখানে লাগাবো না, এটা এই কার্ডটা নয় এখানে ভাই, এটা কি ওপরের রুমের কার্ড? একবার চেক করি ভাই, আমার মনে হচ্ছে কেমন এখানে ওপরের রুমের কার্ডটা হতে পারে, বাট না নাও হতে পারে ভাই আমি জানি না। চলো এবার দেখি এই রুমটাতে, এই রুমটারই কার্ড মনে হচ্ছে ভাই ওটা, ইয়েস এই রুমটার কার্ড মনে হচ্ছে ভাই। আমি কার্ড তো পেয়েছি একটা, বাট ইয়েস এটা এই রুমটারই ভাই, এখান থেকে বেরোবার কার্ড এটা, আর কিছু আছে না ভাই, এটা এক্সিটের কার্ড। চলো এখান থেকে বেরিয়ে যাই মাস্ট। আর এবার আমি যে কার্ডটা পেয়েছি ওই কার্ডটা লাগবে হচ্ছে এই ওপরটাতে ভাই, বুঝতে পারছো তোমরা কতটা হার্ড ব্যাপারটা। বাকি আমাকে যেতে কোথায় হবে? হ্যালো ওইদিকে না ভাই, এদিকে যেতে হবে। চলো লাইট তো জ্বলছে মাস্ট, ভাই আওয়াজ আসছে খুব বাজে, তোমরা আওয়াজ পাচ্ছ? তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ, একটা কের 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 করে ভাই মিনিয়ন্সের। আমি বুঝতে পেরেছি খুব বাজে, সিরিয়াস কেস ভাই এটা, সিরিয়াস কেস। চলো ইয়েস মিনিয়ন্সদের আওয়াজ তো আসছে ভাই। বাকি চলো আপাতত আমি যে কার্ডটা পেয়েছি ওই কার্ডটা আই থিঙ্ক ওই ছোট রুমটার, বাট আমি এখান থেকে সোজা যেতে পারবো না ভাই, আমাকে ঘুরে ঘুরে যেতে হবে, কারণ এখান থেকে ডাইরেক্টলি যাওয়া যাবে না ওইখানে। এরকম আমরা আবার সেই ইন্ট্রোডাকশন সেক্টরে চলে এসেছি, আমরা এবার এইটা করে যেতে পারবো ভাই এখান থেকে। চলো এখানে লাইট জ্বালা ভাই, চলো লাইট জ্বালা ভাই। ডাডা ডুডু করছে ভাই, দেখো দেখেছো কি সব আওয়াজ আসছে, ডা ডা করে আওয়াজ আসছে ভাই, ভাই মিনিয়ন্স এর মতনই আওয়াজ আসছে, ডাডা ডুডু। বাকি চলো সামনে যাওয়া যাক, এখানে স্ট্রিঙ্গল ফ্ল্যান্ড বসে আছে, আর আমার কাছে কার্ডও আছে। আই থিঙ্ক এবার মনে হয় কার্ডটা ওই ওপরের রুমটার, চলো ওপরে যাবো আর ওখান থেকে পাবো ভাই আমরা মেন জিনিস। আর এখানে আমি অনেকগুলো বেটার গিগল দেখলাম, বুঝতে পারছো কত বেটার গিগল দেখেছি এখানে। এ দেখো ভাই ব্যান ব্যান এসে এখানে দাঁড়িয়ে আছে, বাট আমাকে ওপর থেকে গিয়ে ওই কার্ডটা আনতে হবে ভাই, ওই কার্ডটা ওপরেই আছে আমি শিওর ভাই, এটা যেটা মেন ডোরের কার্ড, কারণ এটা মনে হয় না মেন ডোরের কার্ড। এই দেখো ভাই, আমি জানি না কি হচ্ছে, বাট একে এখন খুলে দিচ্ছে ন্যাপন্যাপকে। এই দেখো ভাই ন্যাপন্যাপকে খুলে দিয়েছে, আর আমি আই থিঙ্ক এখানে চাবি লাগাতে পারবো, মানে আমার যে কী কার্ডটা না, আই থিঙ্ক কী কার্ড লাগবে না ভাই। এ দেখো এবার এ উড়ে গেল ভাই, জেটের মতো কোথায় চলে গেল, ওই দেখো একেবারে পালিয়ে গেছে ভাই। আরে এখানে এসছে, চলো এবার এটা লাগিয়ে দিয়েছি। ওপরে কিছু তো একটা ছিল আমি জানি ভাই, ওপরে চাবি থাকার কথা, বাট ওই চাবিটাই আমি তুলে নিয়ে এসেছি। চলো এবার ভেতরে যাওয়া যাক, এখানে রয়েছে মেন জিনিসটা ভাই, এই দরজাটা ওপেন করার জন্য এতক্ষণ ধরে আমি গেমটা খেলেছি, ঠিক আছে। আর এখানে রয়েছে সেপ্টার, যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক করে দাও, যারা পার্ট 7 চাও এই গেমটার, ঠিক আছে, কারণ গার্ডেন অফ ব্যান ব্যানের আমি সব পার্ট খেলেছি। আর এখানে রয়েছে ওই সেপ্টারটা ভাই, এই দেখো এর ভেতরে ওই সেপ্টারটা আছে,
খুলে যা ভাই, খুলে যা সিমসিম। Think I'd be seeing this room again this soon? আচ্ছা ক্যাঙ্গারুটার নাম মনে হয় সার্জিন, আমি জানি না বাট হ্যাঁ আমার মনে হচ্ছে ক্যাঙ্গারুটার নাম সার্জিন। এই দেখো ভাই ক্যাঙ্গারুর একটা ফটো দেওয়া, আর এদিকেও ক্যাঙ্গারুর ফটো দেওয়া। Only look for him if we have the scepter. দেখা যাক সেপ্টার আছে কিনা ভাই আপাতত। সেপ্টার আছে, হ্যালো। আমি এবার বুঝলাম ভাই এটা নর্মালি ওপেন হবে না, এখানে একজনকে আর ওদিকে একজনকে করতে হবে। তো এখানে আমি করে দিলাম, আর ওদিকে মনে হয় ব্যাটারি গেগল বা অন্য কেউ করে দেবে। এই দেখো এটা আমি টিপে দিয়েছি, আর এদিকে আরেকজন লাগবে। ভাই আমরা টিপবো না ভাবছিলাম বাট এ এসে টিপে দিয়েছে পুরো। আরে সরে যাও ওই ভাই, এ পুরো টিপে দিয়েছে। এই দেখো আর ওদিকে লাইট অফ হয়ে গেছে, আর এরা সবাই ওদিকে তাকিয়ে আছে। ভাই এ দেখো এটা খুলছে, এটা হচ্ছে সেপ্টার ভাই। এই দেখো এটা হচ্ছে সেপ্টার, আর এই ওদিকে তাকিয়ে বসে আছে কেন? ওই তো চোখ এরম হয়ে গেছে কেন? ভাই কাউকে তো একটা দেখছে। এই দেখো ভাই সেপ্টার। ও এই কাঠিটার জন্য আমরা এতক্ষণ ধরে লেট করছিলাম। ওয়াও সেপ্টার, দ্যাটস নট গুড। আচ্ছা এখানে একটা পিস মিসিং আছে ভাই সেপ্টারের, এর মাঝের হার্টটা, এটা নেই। এর হার্টটা দরকার আছে ভাই, নয়তো সেপ্টারের কাজ হবে না। বাট এখানে এই দেখো ভাই স্যার ডাডা ডুডু চলে এসেছে। This is where the key to my prison was stored away. Impressive work. All switches activated, the big door opened, and the treasure ready to be plundered. Jaina ki hocche but baje sin hoye geche bhai eder. This is the part where I come in and take all of your hard work for myself. I can sense I'm not the only one in this room that's good at this. But chup korbi ektu khani, eto bokchis keno tui hoy? Bhai dekhte ki baje dekhecho ke slime but khub jor douroi bhai. I need to make sure. Boro boro danter kache. Acha e khujje surgeon ar sheriff ke ami bujhte pegechi. Acha eta ekhono incomplete ache bolche but o incomplete tai nebe I think so ami jani na but hote pare. Ki bolte chaichis bhai, onek khon dhore kotha bolchis, ki bolbi seta bol. You won't be doing any of that. Ami jani na. Forget what happened between us before. You know you've always been my friend. Nam nam sathe kotha bolchi bhai. If not for times like these. ভাই ওকে কি করছে কে জানে আমি জানি না বাট দেখো এই দেখো একে ভাই ইঞ্জেকশন ফুঁকে দিয়েছে। এই দেখো এই ইঞ্জেকশনটা ওকে ফুঁকিয়ে ওদিকে ফেলে দিয়েছে, আর ভাই এ বড় হয়ে গেছে। ও ও এর অবস্থা দেখো এত বড়। আরে ওর সাথে মারপিট করতে গেছে ভাই। এই দেখো ভাই এ দেখো বড় স্পাইডার হয়ে গেছে আর ওর সাথে মারপিট করতে গেছে। এই দেখো ভাই ওকে নিয়ে চলে গেল। রান বলছে, রান কেন ভাই? সেপ্টার নিবি না ওই এক মিনিট এগিয়ে আসছে ভাই। এবার ব্যান ব্যান বেটার গিয়ে আমি দৌড়চ্ছি ভাই। এই দেখো পেছনে ওই মনস্টারটা আসছে। ভাগো 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 ভাই, ভাগো এখান থেকে। আমি জানি না ভাই কি হলো এদের মধ্যে লাস্টে, বাট ন্যাব ন্যাব বড় হয়ে গেল। আর এবার দেখো আমরা একবার বেটার গিগেলের থেকে পালিয়েছি, একবার ব্যান ব্যানের কাছ থেকে পালিয়েছি, এবার আমরা তিনজন মিলে পালাচ্ছি ভাই। কি বাজে কেস হয়ে গেছে বুঝতে পারছো কতটা স্টোরিটা ঘুরে গেছে? বাকি চলো তাড়াতাড়ি পালাচ্ছি, আমি জানি না কোথায় যাবো। বাট এখানে ভাই পুরো ঘেরা রয়েছে, এখান থেকে আমরা পালাচ্ছি। আর পেছনে ওই মনস্টারটা এখনও আসছে। আসছে কি ভাই? আসছে কি দেখতে তো দে কমসে কম। ভাই আমি দাঁড়িয়ে আছি, আসছে? আমার মনে হয় না আসছে ভাই। চলো আমরা চলে এসেছি কোনো একটা জায়গায় যেখান থেকে আমরা লাভ মারবো। ভাই পালাবো কোথায়? কেন আমি যাবি না বলছি? কেন আমি যাই না? And I am going to take it. ভাইয়ে বলছে ওর অডিয়েন্স পেয়ে যাবে ও, কারণ ওর জোকেতে হেসেছে বলে ওরা। আরে কোথায় চলে যাচ্ছে? দেখো ওই এক মিনিট তোলে ঝাঁপ মেরে দিলি কেন? ভাই আমাদের পালাতে হবে, আমি এটুকু বুঝতে পেরেছি। চলো এখানে সোজা যাওয়া যাক। আর এখান থেকে ভাই এবার এটাতে উঠে আমি আর ব্যান ব্যান পালাচ্ছি। আগের বারে তো আমি শেরিফ আর ইয়ে পালিয়েছিলাম ভাই, কি বলে ওটাকে, জেলি না কি বলে। বাকি চলো এখান থেকে সোজা যাওয়া যাক ভেতরে। আমি ভেতরে চলে এসেছি। আর এক মিনিট, লাইট চলে গেছে কেন এখানে ভাই? লাইট চলে গেছে আর এদের সেপ্টারের পুরো ইয়ে হয়ে গেছে ভাই পাওয়ার। এই দেখো বেটার গিগল থেকে শুরু করে সবাই সেপ্টারেতে ইয়ে হয়ে গেছে কন্ট্রোল। A fine addition to my army. Together and under my command. সবাই ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে কেমন? ভাই এটা কি হচ্ছে আমি জানি না বাট এই দেখো ভাই খুব বাজে কেস। I'll hold them off. তুই ওদেরকে ধরবি কি করে ভাই? এতজন রয়েছে। ওকে ভাই ও বলছে সার্জনের জন্য, তুই দেখ সার্জন কোথায় আছে। আর ও লিফট চালু করে দিল। আর এবার ওদেরকে সামলাবে। ওই দেখো ভাই দাঁতগুলো কত চকচক করছে। আমি জানি না কি হয়েছে এখানে। গার্ডেন অফ ব্যান ব্যান্ড সিক্সেস, এবার সেভেন আসবে ভাই। তোমরা কমেন্ট করো সেভেন তোমাদের চাই কিনা, ঠিক আছে? আর লাস্টে ভাই আমি দেখলাম সবাই কি করে কেমন নীল হয়ে গেছিল চোখগুলো, আর পুরো গাটা ফেড হয়ে গেছিল। বাকি ঠিক আছে, আজকে ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে। চলো দেখো তোমার সাথে পরে গেমপ্লে ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট গেমপ্লে।